हरे कृष्णा 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 हरे हरे, हरे रामो 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे रामो 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे रामो 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 हरे हरे। जय श्री कृष्ण चंद्र भगवान की जय, राधा रानी की जय, पवित्र रोगनिकादशी की जय। तो सकलके स्वागत। आज के आमादेर प्रत्येक एकादशीते उद्यापित हरिनाम चिंतामणि क्लास। जय श्री श्री हरिनाम चिंतामणि की जय। तो एखन आमरा एकटि सुंदर वैष्णव भजन दिए आज के क्लास प्रारम्भ करते जाच्छि। तो आमरा एखन शुरू करब एकटि सुंदर वैष्णव भजन। आमादेर आचार्यरा विभिन्न सुंदर भावे तारा भगवानेर काछे विभिन्न समय प्रार्थना करेछे। सेई प्रार्थनार एकटि अंग শিলা ভক্তি বিনোদ ঠাকুরের প্রার্থনার ভাগ রয়েছে। তার মধ্যে লাস্ট সময় অর্থাৎ যেখানে আমরা লালায়িত আসক্ত কার জন্য পরব্রহ্ম ভগবান আর ভগবত ভক্তির সেই গুহ্যতম রহস্য যেটি ভক্তি বিনোদ ঠাকুর আমাদের আচার্যরা আমাদের কাছে উন্মোচন করেছেন তার প্রতি লালায় কীরূপভাবে আমরা সেই দুর্লভ প্রেমকে প্রাপ্ত করতে ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারের কাছে। ব্রহ্মার যেটি দুর্লভ প্রেম, যেটি ব্রহ্মা সাক্ষাৎ ভগবানের নাভি কমল থেকে প্রকট হয়েছেন তবু তিনি প্রাপ্ত করতে পারেন না, সেই দুর্লভ প্রেমকে প্রাপ্ত যে কোনো ব্যক্তি করতে পারে শুধুমাত্র মহাপ্রভুর মহাবদান্য কৃপার অনুরূপ। কৃপাকে প্রাপ্ত করার মাধ্যমে সে ব্যক্তি করবে। তার আগে মহাপ্রভুর এই কৃপাকে অনুভূতি করব কী করে? আমরা যখন আমরা পরমানন্দ গুরুদেব এবং সমস্ত শ্রেষ্ঠ শুদ্ধ বৈষ্ণবদের কৃপাকে ধারণ করি তখন। তো এখন আমরা শুরু করব একটি সুন্দর ভজন। গৌরাঙ্গ বলিতে হবে পুলক আপনারা করতে পারবেন। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরা, হরি হরি বলিতে না নয়নে ভাবে Oh.
सकल भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि।
हरे कृष्ण। ओम अज्ञान तिमिरांधस्य ज्ञानांजन शलाकाय चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्य मनोवृष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति शपदान्तिकम्। वन्देहं श्रीगुरो श्रीजूतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातसग्नरघुनाथान्वितं तं सजीवं स्वादैतसावधूतपरिचितसहितं कृष्णचैतन्यदेवं श्री श्रीराधाकृष्णपादां सागरवलिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुण सिंधु दीनबंधुजगत्पते गोपेशु गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगीश्वर राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलांचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यं जगन्नाथाय ते नमः। जय आनंदमय लीला विग्रहाय हेमांग दिव्य छवि सुंदराय तस्मै श्री महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। श्री नित्यानंद नमस्तोभ्यं प्रेमानंद प्रदायिने कलो कलमश नाशाय श्री जाह्नवापतये नमः। जय श्री पंचतत्वतत्त्वं कृष्ण भक्त रूप स्वरूपकं भक्तावतार भक्ताख्यं नमामि भक्त शक्तिकं। जय श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गुरु भक्त वृंद सबरे दुहात तुले। हरे कृष्णा 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 हरे 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 राम रामो रामो हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम रामो रामो हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 रामो 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 रामो 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 हरे 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 कृष्ण। तो सकल के स्वागत আমাদের আজকের প্রতি একাদশীতে উদযাপিত শ্রী হরিনাম চিন্তামণি এই ক্লাসে। আজকে আমরা পুনরায় প্রারম্ভ করব যেখানে নাম অপরাধ সাধু নিন্দা চলছে। দশবিধ নাম অপরাধ আমরা জানি, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে সব থেকে প্রথম তো সেই সর্বপ্রথম আমরা বৈষ্ণব ভক্তবৃন্দ যারা নিজেদের জীবনকে পূর্ণরূপে ভগবানের সেবায় গুরুর সেবায় নিযুক্ত করে রেখেছেন, প্রচার কাজে নিযুক্ত করে রেখেছেন, তাদের নিন্দা করবো না। তো সেই সাধুদের নিন্দা থেকে আমরা বঞ্চিত, তো সেটি সম্পর্কে এখানে যে আমরা আলোচনা প্রসঙ্গ চলছিল, তো আজকে আমরা জানবো যে বৈষ্ণবদের যদি আমরা কোনো নিন্দা করি এবং বৈষ্ণবদের যদি কোনো রকমভাবে আমরা সেটার পরিণাম কি হতে পারে, যদি কোনো বৈষ্ণবের নিন্দা করে থাকি আমরা এবং তার দরু কি হতে পারে, আমাদের ভয়ঙ্কর পরিণতি, তা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব এবং আমাদের সচেতন থাকা উচিত সদা সর্বদা। তো আমাদের সচেতন থাকতে হবে যেন ম্যাসেজ অংশ। তো আমাদের এই বৈষ্ণব অপরাধের সর্বপ্রথম যেটি বলা হয়েছে, ব্লাসফেমিং দ্য ডিভোটিস হু হ্যাভ ডেডিকেটেড দেয়ার লাইফ ফর প্রপোগেটিং দ্য হোলি নেমস অফ দি লর্ড, যে সকল ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার কার্যে নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন তাদের নিন্দা করা, এর থেকে আমরা সচেতন থাকবো। তো যদি আমরা নিন্দা করি তাহলে কি হবে, আমরা আমাদের ভক্তির জীবন থেকে বিনষ্ট হতে পারি, আমাদের ভক্তির জীবন সম্পূর্ণরূপে কি হতে পারে, ধূলিসাৎ হয়ে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে। তো আমাদের তার থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, বাঁচানোর জন্য কি করতে হবে, সচেতন থাকতে হবে যেন আমরা কোনোরূপভাবে সেই অপরাধের মধ্যে না পড়ে। আর এখানে কি বলা হচ্ছে, বলছেন হরিদাস ঠাকুর এবং শ্রীমান চৈতন্য মহাপ্রভুর মাঝে যে সংবাদ চলছিল সেটিকে আমাদের কাছে ব্যক্ত করছেন কে, ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়। তো আমরা এটি প্রারম্ভ করবো, তো আমার পরে আপনারা সকলে বলবেন
जय जय श्री चैतन्य जय नित्यानंद जय श्री अद्वैत चंद्र गौर भक्त वृंद जय श्री अद्वैत चंद्र गौर भक्त वृंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय श्री अद्वैत चंद्र गौर भक्त वृंद जय श्री अद्वैत चंद्र गौर भक्त वृंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय श्री चैतन्य जय नित्यानंद जय श्री अद्वैत चंद्र गौर भक्त वृंद जय श्री अद्वैत चंद्र गौर भक्त वृंद गदाय गौरांग जय जन्नवाजीवान गदाय गौरांग जय जन्नवाजीवान सीता दैत जय शिवा साधि भक्तगण सीता जय जय शिवा साधि भक्तगण गदाय गौरांग जय जन्नवाजीवान गदाय गौरांग जय जन्नवाजीवान सीता दैत जय शिवा साधि भक्तगण सीता दैत जय शिवा साधि भक्तगण गदाय गौरांग जय जन्नवाजीवान गदाय गौरांग जय जन्नवाजीवान सीता दैत जय श्रीवा साधि भक्तगण सीता दैत जय श्रीवा साधि भक्तगण वैष्णवेर जातियार पूर्व दोष धरे कदाचित दोष देखी जेई निंदा करे नष्ट प्राय दोष लये करे अपमान जमदंडे कष्ट पाए से सब अज्ञान वैष्णवेर मुखे ना महत्व प्रचार से वैष्णव निंदा कृष्ण नाही सर धर्म जोग जाग ज्ञान कांड परिहरी जे भजिल कृष्ण नाम सेई सर्वोपरि तो कि बोलछेन एखाने जे वैष्णवेर जाति आर पूर्व दोष धरे तो आमादेर सचेतन थाकते हबे যে আমরা কখনো বৈষ্ণবের জাত কুল নিয়ে কখনো আলোচনা করব না বা তাদেরকে নিয়ে কখনো তাদের জাতি নিয়ে কখনো নিন্দা করব দেখুন যে বৈষ্ণব অর্থাৎ ভগবানের ভগবত ভক্তির মধ্যে নিজের জীবনকে উৎসর্গ করেছে এবং সর্বোপরি তিনি ভগবানের নামে তন্ময় থাকেন প্রচার কাজে নিযুক্ত রয়েছেন সকলকে উৎসাহিত করছেন তো সে পূর্ব আশ্রমে অর্থাৎ তিনি পূর্বে কি করেছেন হ্যাঁ সেটি নিয়ে কখনো আমরা বিচার করব না এবার ধরুন কোনো ব্যক্তি হতেই পারে আগে অনেক নেশা করত গাঁজা খেত হ্যাঁ মদ্যপান করত অবৈধ সঙ্গ করত অনেক পাপ দুরাচার করত কিন্তু পরবর্তীতে সে ভগবানের ভগবত ভক্তিতে চলে এসেছে কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় এবং আস্তে আস্তে তার হৃদয়ের মধ্যে ভগবত ভক্তির ভাব প্রকট হচ্ছে এবং যত দুরাচার সেগুলি দূরে চলে যাচ্ছে সে বৈষ্ণব সদাচার শিখছে এবং তার মাধ্যমে সে তার জীবনে পরিবর্তন করছে এবং আরও সকলকে আকর্ষিত করছে ভক্তির জন্য হ্যাঁ তো তাই এটি শ্রেষ্ঠ গুণ আমাদেরকে এটি দেখা উচিত এবং এই গুণটিকেই বৃহত্তরভাবে প্রচার করা উচিত সে আগে কি করতো না করতো এই নিয়ে আমাদের বিচার করা উচিত তো বলা হচ্ছে যারা অসাধু ব্যক্তি কি অসাধু ব্যক্তি সাধু মানে কারা যাদের মাথায় জটা আছে বড় দাড়ি আছে গলায় রুদ্রাক্ষের মালা আছে যারা বস্ত্র ধারণ করে হাতে একটি কুমণ্ডলু আছে তারাই হচ্ছে সাধু বাকিটা সাধু না প্যান্ট শার্ট পড়লে সাধু হয় কি হয় না সাধুর যে নির্মলতা পবিত্রতা সেটি হৃদয়ের ভিতরে থাকার প্রয়োজন আছে তো অসাধু ব্যক্তি বলতে বোঝাচ্ছে যে যারা কোনো ব্যক্তির মধ্যেই খারাপ গুণগুলিকে দর্শন করে ভালো গুণগুলিকে ঢাকা দিয়ে দেয় ঠিক আছে ভালো গুণ যেগুলো রয়েছে সেগুলোকে ঢাকা দিয়ে দেয় ঢাকা দিয়ে কি করবে খারাপ গুণগুলোকে বার করবে আরে ও তো এই ও তো ওই ও তো সেই কিন্তু সে যে ভালো ভালো কাজগুলো করছে সেগুলোকে দর্শন করবে এবার প্রভু তাহলে তো আমাদের যিনি সিনিয়র অথরিটি
সে তো সব থেকে বেশি এই কাজটা করে, তাহলে তো তিনি সব থেকে বড় অসাধু ব্যক্তি, এক নম্বরের অসাধু ব্যক্তি। হ্যাঁ তাই তো, তা আমরা সেটা মনে করবো কি? হ্যাঁ, যিনি আমাদের সিনিয়র অথরিটি বা যার গাইডেন্সে আমরা রয়েছি, যে ভক্তের আন্ডারে আমরা রয়েছি, যে শুদ্ধ বৈষ্ণবের আন্ডারে আমরা রয়েছি, তো তার অধিকার আছে আপনার ভুলটাকে ধরার, কারণ তিনি আপনার গুরু সদৃশ। তো তিনি আপনার ভুল ধরতে পারেন এবং সেটাকে ঠিক করতে পারেন। তিনি যদি ভুল না ধরেন, শুধু ভালো ভালো বলে যান, তাহলে হবে? তাহলে তো আপনি কিছু শিখবেনই না। তো তার এটি একটি অন্যতম গুণ থাকবে যে সে শিষ্যের ভুলগুলিকে ধরে সেগুলিকে ঠিক করে দেবে। তিনি যদি এটি না করেন, তাহলে তিনি যথার্থ গুরু পদে অধিষ্ঠিত হওয়ার যোগ্য নন। কিন্তু তাই বলে আমরা প্রত্যেকে দায়িত্ব নিয়ে নেবো না, প্রত্যেকে প্রত্যেকের ভুল ধরা, প্রত্যেকে দায়িত্ব নেবে, সুখ দায়িত্ব নিয়ে নিল, এবার থেকে আমি সবার ভুল ধরবো, আপনি দায়িত্ব নিলে আমি সবার ভুল ধরবো, এরকম যদি প্রত্যেকে প্রত্যেকে ভুলই শুধু ধরতে থাকি, তাহলে হবে? হ্যাঁ, তাহলে হবে না। তাহলে আমাদের মধ্যে একটি প্রবণতা চলে আসবে। কি প্রবণতা আসবে? ভুল ধরার প্রবণতা। তা আমাদেরকে আগে থাকতে শেখানো হয়েছে ভীষণ ভক্তির প্রারম্ভে, শুরু শুরুতেই, যে আমাদের কি নিজেদের ভুল ধরতে হবে। হ্যাঁ, ভুল দেখতে হবে কি নিজেদের মধ্যে, যদি কোনো ভুল হচ্ছে মনে হয়, তো আমাদের বুঝতে হবে ভুলটি আমার দ্বারা হচ্ছে, আমার জন্য হচ্ছে, বা ভুলটি আমি করেছি, কোথাও আমার ভুল ভাল রয়েছে, এই নয় যে অন্য ব্যক্তির ভুল আছে। ঠিক আছে, আগে নিজেকে দেখতে হবে যে আমি কতটা ঠিক আছি, তারপর আমরা অন্যের ভুলটি দেখতে যাব। বুঝে গেছে? হ্যাঁ, যদি দেখি কোথাও গন্ডগোল লাগছে, তো আগে দেখতে হবে যে এখানে আমার কোথাও গন্ডগোল আছে কিনা, আমি কতটা ঠিক আছি, এটি গুরুত্বপূর্ণ। যদি প্রভুজি বলেন এই তোমার জবটা ঠিক করে হচ্ছে, তুমি জব করো, তার আগে কিন্তু তাকে ভালো করে নিজস্ব জবটা করতে হবে, তবে সে সাহসের সহিত বলতে পারবে। রাইট, কেউ যদি প্রসাদ ভোজী হয়, তবে সে সাহসের সঙ্গে অন্যকে বলতে পারবে যে তুমি প্রসাদ ভক্ষণ করো, তার মাহাত্ম্য কি? যদি সে না হয়, তাহলে সে বলতে পারবে? সাহস করে বলতে পারবে। সেক্ষেত্রে আমাদের এইভাবে নিজেকে বিচার করতে হবে। আমরা অন্যের ভুল ধরার আগে আগে আমাদের দেখতে হবে যে আমরা কতটা পারফেক্টলি ভজন সাধন করছি। তাহলে কি হয়ে যাবে, আমরা নিজেরা নিজেদের অনেকটা করেক্ট করে নিতে পারবো, ঠিক করে নিতে পারবো, এবং সর্বোপরি কি হয়ে যাবো, আমরা বিনয়ী নম্র, যেটি হওয়ার খুব প্রয়োজন আছে। যদি আমরা মনে করি যে আমি ঠিক, হ্যাঁ কি বুঝে যাচ্ছে, আপনি এদিকে বসলে আমার সুবিধা হবে, তো তাহলে কি সুবিধা, কিসের সুবিধা, যে আমরা যদি নিজের ভুলটি ধরি, অনেকগুলি আমাদের সুবিধা রয়েছে। প্রথম সুবিধা কি, আমরা অনেক সাধারণভাবে বিনয়ী নম্র হয়ে যাব, আমাদের অনেক পরিশ্রম করতে লাগবে না, এবং বিনয় নম্র হওয়ার জন্য আমরা অনেক কিছু চিন্তা করি, কিন্তু শুধুমাত্র যদি নিজেদের বলতুটিটাকে দর্শন করি, আমরা ন্যাচারালি হয়ে যাই, তখন আমরা বলতে পারবো আমি অযোগ্য, আমি অধম। ওই অনেকে আছে এরকম হাত জড়ো করে, প্রভু কৃপা করেন, কৃপা করেন প্রভু, আমি অযোগ্য, আমি অধম প্রভু, শুধু মুখে অধম বলে আর নিজেকে পতিত বললে হবে না, আমাদের আচরণের মধ্যেও সেই অধম পতিত বলে মনে করতে হবে। মো সম পতিত প্রভু না পাইবে, আর আমরা গাইছি অথচ নিজেকে পতিত বলে মনে করছি না, তাহলে হবে? হবে না। হ্যাঁ, নিজেকে পতিত অধম মানে কি, একদম আনকোয়ালিফাইড, একদম অযোগ্য, মানে কোনরূপ ভাবে কৃপার যোগ্য নই, মানে কেউ যদি জোর করে কৃপাও করে তবুও কৃপার যোগ্য নয়। তো গুরু মহারাজ এখানে মন্দিরে লিখেছেন যে শ্রী শ্রী রাধা মাধব সুন্দর ললিতা বিশাখা দেবী স্পসলেস মার্সি বেস্টো টু দিস ডিভোটিস। তো ভগবানের স্পসলেস মার্সি বলে লিখেছে, স্পসলেস মার্সি মানে কি, অহেতুকি কৃপা। তো ভগবানের অহেতুকি কৃপা বর্ষিত হবে এই ভক্তদের প্রতি বলে ভক্তদের নাম লিখেছে। তো যারা মন্দিরের নির্মাণ কার্যে সহযোগিতা করেছে, তো অহেতুকি কৃপা কেন বলেছে, কেন ভগবানের
কৃপা করবেন তিনি, এরকম কোনো হেতু নেই, কোনো কারণ নেই। যদিও তারা কিছু করেছেন, কিন্তু যেটাই করেছেন সেটাও না করার মতোই। তুমি ভগবানের জন্য কি করতে পার? তাই এই জন্য এটিকে বলা হচ্ছে কি অহেতুকি কৃপা। তো ওই জন্য আমি যখনই বলি, যখন বলি না যে ভগবান কৃপা করো, ভগবান তোমার অহেতুকি কৃপা করো, অহেতুকি ভক্তি হৃদয়ে জাগে অনুক্ষণে। আমরা কিন্তু জানি না সঠিক শব্দের ব্যবহার, কিন্তু আমাদের আচার্যরা যতগুলি ভজন গিয়েছেন সেখানে কিন্তু তারা বলেছে অহেতুকি ভক্তি হৃদয়ে জাগে অনুক্ষণে, কি আমার হৃদয়ের জন্য সেই অহেতুকি ভক্তি, হেতু ছাড়া ভক্তি যেন জাগে, এবং তুমিও কি কৃপা করো সেই অহেতুকি কৃপা, যেখানে আমাকে কৃপা করার যোগ্যতা এমন কোনো বিষয় নেই, কৃপা চাইছি মানে আমি যোগ্য, হ্যাঁ তাই আমাকে আমি কৃপা চাইতেই পারি, হ্যাঁ এরকমও আমরা মনে করতে পারি না? প্রতিদিন ষোলোমালা করে জপ করছি এমনি নাকি, হ্যাঁ এত পরিশ্রম করছি, এত খাটাখাটি করছি, রাত জেগে করছি তোমার জন্য, হ্যাঁ নিরামিষ খাওয়াটা কি মুখের কথা, তুমি বোঝো না, হ্যাঁ এত পরিশ্রম করছি আমি, তো আমি যোগ্যতা অর্জন করেছি, আমাকে তুমি কৃপা করবে, এরকম আমরা ভগবানের কাছে কখনো যাচিত করতে পারি না, কোনো বৈষ্ণবের কাছেও যাচিত করতে পারি না, যে আমি অনেক সেবা করেছি প্রভু আমাকে কৃপা করুন, কৃপা পাওয়ার আমি যোগ্য, হ্যাঁ না আমাকে গোলমেডেল করাতে হবে না, কখনোই বুঝে গেছে আমরা কখনোই এরকম আমাদের মধ্যে বিনয় ভাবটা প্রকাশ কি যে আমরা শুধু মুখে বলবো না আমি আপনার দাস দাসানু দাস, না সেবা করার মাধ্যমে প্রকাশ করে দেবো যে আমি আপনার দাসানু 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 দাস, বুঝে গেছে? এইরূপ ভাব হৃদয়ের মধ্যে পোষণ করতে হবে, তবে হবে, অন্যথায় কৃষ্ণকে জেতা যাবে নয়। ঠিক আছে, এখানে বলছে যে বৈষ্ণবের জাতি সে পূর্বে কি ছিল, আমেরিকান ছিল, অস্ট্রেলিয়ান ছিল, রাশিয়ান ছিল, ইন্ডিয়ান ছিল, কি ছিল কখনো আমাদেরকে বিচার করা উচিত না। তো বৈষ্ণবের পূর্ব জাতি সে আগে কি ছিল সেটা দিয়ে, কারণ যে বৈষ্ণব তার কোনো জাতি কুল ভেদ হয় না। ঠিক আছে, বৈষ্ণব মানে কৃষ্ণ ভক্ত, ভগবানের ভক্ত, ভগবানের ভক্তের আবার জাত কুল ধর্ম বিচার কখনো করা উচিত না। তো ওই জন্য আমাদের ইস্কনের মধ্যে একটি সুন্দর ভাব আছে, যেখানে ইস্কনে আমরা কি আমরা মুসলমানদের দেখতে পাই, হ্যাঁ আমরা খ্রিশ্চানদের দেখতে পাই, বেশিরভাগই কত খ্রিস্টান লোক আছে বিদেশিরা যারা আমেরিকা থেকে লন্ডন থেকে রয়েছে, যারা বিভিন্ন দেশ বিদেশ থেকে রয়েছে, তো তারা প্রত্যেকে সবাই ভগবানের ভগবত ভক্তি করছে, তো এটি খুব সুন্দর ভাব। তো ইস্কনে কোনোরূপভাবে কোনো জাতি কুল ধর্ম বিচার হয় না, আর ভক্তি তো কখনো কোনো জাতি কুল ধর্ম বিচার হবে না। এই এ সাদা মানুষ তার মানে এ ভক্তি করার যোগ্য, এ কালো মানুষ তার মানে এ ভক্তি করার অযোগ্য, আরে এ তো অত্যন্ত ধনপতি ব্যক্তি তাহলে একে ভক্তির মধ্যে রাখবো, তাহলে এ ভালো ভক্ত, আর যে গরিব সে ভালো ভক্ত নয়, হ্যাঁ এইসব ব্যভিচার আমরা কখনো করবো না। আমরা কি করবো, প্রত্যেককে সকলে সম্মান করিতে সকতি দেহ নাথ যথাযথ, সকলে বলুন আমার পরে, সকলে সম্মান করিতে সকতি দেহ নাথ যথাযথ, হ্যাঁ হে নাথ হে প্রভু আপনি কৃপা করুন সকলে সম্মান, আমি যেন প্রত্যেককে সম্মান করতে পারি, হ্যাঁ এবং কি করতে পারি, হ্যাঁ প্রত্যেককে প্রেম করতে পারি এবং প্রত্যেকের চরণে যেন সেবা করতে পারি, এই অভিলাষ আমাদের হৃদয়ে রাখতে হবে। ওই বিলাস কোন যে দিয়বাস বলে কোনো লাভ নেই, তুলসী মহারানী দেবে না বৃন্দাবনে যেতে, অত সহজ নয়, বলবে যে তোমার কি যোগ্যতা আছে, ভাব আছে তোমার, তুমি করছো সেরম সেবা, হ্যাঁ কি না, আগে আসছে হ্যাঁ তারপর বলছে না, হ্যাঁ কি না, তো আগে নিজেকে বিচার করতে হবে যে আমরা সে যথারূপ যথার্থ সেবা করছি কি না, আমরা যদি সেরূপ সেবা করবো তো আমাদের চরিত্রের মধ্যে সেটা প্রকাশিত হবে, আমাদের চরিত্রের মধ্যে সেটি প্রকাশিত হয়ে যাবে, অদ্ভুত, সেটি গুরুত্বপূর্ণ। তো আমরা কখনোই কোনো কিছু করে আমরা অনেক বড় ভাবে নিজেকে দেখাবো না, আমি এটা করেছি আমি ওটা করেছি, সেটা না, আমি কিছুই করি, আর যদি আমাকে অ্যাপ্রিসিয়েট করাও হয় মানে আমার গুণ মহিমাও গাওয়া হয় তবুও আমি কি বলবো, হ্যাঁ ঠিক বলেছো, আরে অনেক কম বলছো তো তুমি, তুমি জানো না অনেক কিছুই, আমি আরো কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি আপনাকে লিখে নিন, সেগুলোও বলবেন হবে, হ্যাঁ কি কি বলবো আমরা, আপনি যা বলছেন সব ভুল, তো মহাপ্রভুর সামনে যখন মহাপ্রভু গুণ মহিমা গাইতো মহাপ্রভু কি করতেন, কি
করতেন মহাপ্রভু, কান বন্ধ করে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু করে চিৎকার করতেন মহাপ্রভু। মহাপ্রভু শুনতে চাইতেন না, মহাপ্রভুর সুখ্যাতি গুণ মহিমা কীর্তন করলে মহাপ্রভুর সামনে মহাপ্রভু শুনতে চাইতেন। তো তাই আমাদের বুঝতে হবে যে কি আমরা কি করবো, যখনই সম্মান সুখ্যাতি আসবে তখন আমরা আমরা যেন সকলকে সম্মান প্রদান করি, সকলকে সেবা করি, সকলকে সন্তুষ্ট করি, এই ভাবটি রাখতে হবে। অমানি না মানবে না কীর্তনিয়া সদা হরি। তো যেখানে একটি আমি এখন এই মুহূর্তে আমার মনে পড়ছে, শ্রীমদ রাধানাথ স্বয় মহারাজের একটি লীলা আমি বলছি। এক সময় শ্রীমদ রাধানাথ স্বয় মহারাজ তিনি ইসকন চৌপাতি মন্দিরের যত ভক্তরা ছিল যারা অনেক সুন্দরভাবে প্রচার কার্য করছেন, তো তাদের প্রত্যেককে সম্মানিত করছিলেন। তো একটি স্টেজ প্রোগ্রাম হচ্ছিল, তো স্টেজ প্রোগ্রামে সেখানে সমস্ত ভক্তরা যারা যারা অনেক বুক ডিস্ট্রিবিউশন করেছে, মহারাজের কাছ থেকে সিগনেচার নিচ্ছে, প্রণাম করছে, মালা নিচ্ছে, হ্যাঁ, এবং ভাগবতমের সেট উপহার দিচ্ছে, তো এরকম বিভিন্ন রকম উপহার নিয়েছে। এরপর সকলে ছবি তুলতে চাইছে, প্রত্যেকে চাইছে মহারাজের সাথে ছবি তুলবো, ছবি তুলবো, উপহার পেয়েছি মহারাজ। তো তখন গৌরাঙ্গ বড়প্রভুর কাছে বলেছে, তো গৌরাঙ্গপ্রভু মহারাজের কাছে অনুমতি চাইতে যাবে, তো তার আগে গৌরাঙ্গপ্রভু বললেন দেখি এই মহারাজ কি বলেন, মহারাজের কাছে যাই। তো মহারাজের কাছে যখন গেছে জানাতে, তো তখন মহারাজ বলে যে হ্যাঁ আমি তো ছবি তুলব, কিন্তু যেখানে আমি যাব সেখানে তোমাকে ছবি তুলব। তো বলে ঠিক আছে, মহারাজ কি বলতে চাইছে, মহারাজের দিব্য লীলা বোঝা মুশকিল। তো তখন গৌরাঙ্গপ্রভু তিনি ক্যামেরাম্যান আরও যারা ভক্তরা ছিল সকলে বললো যে মহারাজ যেখানে যাচ্ছেন সেখানে চলো। তো মহারাজ কি করলেন, ব্যাস আসন থেকে নেমে স্টেজ থেকে নামলেন, নেমে জিজ্ঞেস করলেন কিচেন কোথায় আছে। তো মহারাজ সিধে গেলেন কোথায়, কিচেনের ভিতরে। কিচেনের ভিতরে যে সকল ভক্তরা সবজি কাটছিলেন রান্না করছিলেন তাদের পাশে গিয়ে মহারাজ দাঁড়িয়ে বললেন এবারে ছবিটা তো আমি এদের সাথে ছবি তুলতে চাই, কারণ এনারা হচ্ছেন যথার্থ যোগ্য। তখন সকলে আশ্চর্য, হ্যাঁ যে মহারাজ কি শিক্ষা প্রদান করতে চাইছে। মহারাজ বলছেন এনারা হচ্ছেন সমান যোগ্যতার অধিকারী, এনারাও যে সুন্দর সুন্দর প্রসাদ রন্ধন করছে সারাটা দিন, হ্যাঁ তারা প্রচার কার্য বাকি আরও দশটা সব কিছু এঙ্গেজমেন্ট ছেড়ে শুধুমাত্র ভক্তদের সন্তুষ্টি বিধানের জন্য প্রতিনিয়ত রন্ধন কার্যে নিয়ত হয়ে রয়েছে। তারা ক্লাস মিস করছে, তারা নগর সংকীর্তন মিস করছে, তারা আরতি মিস করছে, তারা শুধু বসে বসে সবজি কাটছে, রান্না করছে ভক্তদের সন্তুষ্টি বিধানের জন্য, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। তাই তারাও হচ্ছে সমান অধিকারী তোমাদের প্রচার কার্যে, তাই এদেরকে উপহার দেওয়া উচিত, তো যাও এদের জন্য উপহার নিয়ে আসো। তো এই কথা বলে কি করলেন মহারাজ, কিছু উপহার দিলেন সেই সকল রাধুনী এবং যত সেবকরা ছিল সে কিচেনে, প্রত্যেককে দিলেন এবং সকলের সাথে ছবি। অত্যন্ত সুন্দর একটি অদ্ভুত সুন্দর একটি লীলা মহারাজ। তো এরূপভাবে আমাদের কি করতে হবে, কোনো বৈষ্ণবের সদা সর্বদা তাদেরকে সেবা করতে হবে, তাদের সন্তুষ্ট করতে হবে, এবং বুঝতে হবে বৈষ্ণবরা কোনো সাধারণ ব্যক্তি নন, তারা সাক্ষাৎ ভগবানের নিত্য সিদ্ধ সেবা করবো, তারা ভগবানের কৃপা দ্বারা তারা এই জগতে এসেছে জীবকে উদ্ধার করতে। তো তাই গুরুদেবের চরণে আশ্রিত থেকে বৈষ্ণবদের সদা সর্বদা সেবায় আমাদেরকে নিযুক্ত থাকতে হবে, এই ভাবকে নিজের হৃদয় পোষণ করতে হবে। এরপর এখানে বলছে পূর্বদোষও আমরা কোনো কিছু লক্ষণ করবো, যে কেউ হয়তো আগে সিগারেট পান করতো, কেউ হয়তো মদ্যপান করতো, অসৎসঙ্গ করতো, কিন্তু এখন সে ভক্ত হয়ে গেছে তো তাকে ভক্তরূপেই দেখবো, আগের গুণগুলো দেখবো না, এ আগে তো গাঁজা করছিল, এখন হরে রাম হরে কৃষ্ণ করছে, হ্যাঁ এই কথা আমরা বলবো না। হ্যাঁ যেহেতু সে এখন ভক্ত হয়েছে তাকে সম্মান করবো এবং ভক্তিটাই গুরুত্বপূর্ণ হিসেবে দেখবো, আগে কি করেছে আমাদের আমরা দর্শন করবো না, যদি সেটা দর্শন করি তাহলে কি হবে, সেটা সেটা কিন্তু অপরাধ হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের এটা ব্যাপারে সচেতন, এক তো তার জাতি কুল আমরা দেখবো না, এবং দ্বিতীয় তার পূর্ব দোষ গুলি আমরা লক্ষ্য করবো, ঠিক আছে। এরপর কি বলছে, কদাচিত দোষ দেখি যেই নিন্দা করে। তো এই বৈষ্ণব জাতি আর পূর্ব দোষগুলি ধরে
কদাচিত যে ব্যক্তি করেন তো নষ্ট প্রায় দোষ লয়ে পরে অপমান যমদণ্ডে কষ্ট পায় সেসব অজ্ঞান। তো যে ব্যক্তি ভুল করে এসব বৈষ্ণব অপরাধগুলিকে দেখবে মানে এগুলোকে কার্যকরী করবে নিজের জীবনে ভুল ত্রুটি করতে থাকবে অপরাধ করতে থাকবে তো তার মাধ্যমে তাদের কি হবে যমরাজ তাদেরকে যমালয় নিয়ে গিয়ে যমদণ্ড দেবে হরি বল। তো যে বৈষ্ণবের নিন্দা করবে হ্যাঁ তার জাতি কুল বিচার করবে পূর্ব দোষ দেখবে তার কি হবে যমালয় যমরাজ নিয়ে গিয়ে যমদণ্ড দেবে। তা আমরা তার থেকে সচেতন থাকবো। আর কি বলছে বৈষ্ণবের মুখে নাম মাহাত্ম প্রচার সে বৈষ্ণব নিন্দা কৃষ্ণ নাহি সহে হরি বল। তো যে বৈষ্ণব যিনি ভগবানের দিব্য নামের প্রচার করছেন ভগবানের গুণ মহিমা প্রচার করছেন নামের মাহাত্মকে প্রচার করছেন যদি আমরা তার নিন্দা করি তাহলে কি হবে বলছে সে বৈষ্ণব নিন্দা কৃষ্ণ নাহি সহে আর সে বৈষ্ণব নিন্দা কৃষ্ণ নাহি সহে আর অর্থাৎ কৃষ্ণ কিন্তু সহ্য করবেন না। তো আমরা যদি সেই বৈষ্ণবের নিন্দা করলাম কৃষ্ণ সহ্য করবেন না তো ভগবান সহ্য করবেন না মানে বুঝতে পারছেন হ্যাঁ তাহলে তার গতি কত ভয়ঙ্কর হতে পারে হ্যাঁ। তো আমাদের তাই সচেতন থাকতে হবে ঠিক আছে। এরপর কি বলছে ধর্ম যোগ জাগ জ্ঞান কাণ্ড পরিহরি যে বুঝিল কৃষ্ণ নাম সেই সর্ব করি। তো তাই যারা ওই অনেক নিজেকে বলছে আমি ধার্মিক ব্যক্তি ধার্মিক অনেক ধর্ম ধর্ম করে করে দেখাচ্ছে সমাজের মধ্যে শনিবার ব্রত করে মঙ্গলবার ব্রত করে সোমবার ব্রত করে রবিবার ব্রত করে বিভিন্ন রকম ব্রত করছে সামাজিক রূপে অনেক ধার্মিক বলে নিজেকে প্রতিষ্ঠা করছে যাগ যজ্ঞ তারপর জ্ঞান কাণ্ড অনেক জ্ঞান পাণ্ডিত্য অর্জন করে ফেলেছে জাগতিক রূপে হ্যাঁ মানে চার বেদ উপনিষদ পড়ে নিয়েছে অনেক অহংকার তার একটা দম্ভ নিয়ে বসে রয়েছে হ্যাঁ নিজেকে অনেক ধার্মিক ধার্মিক মনে করে সেটা কিন্তু গুরুত্ব তার অত বেশি নেই। সবথেকে গুরুত্বপূর্ণ কি বলছে যে বজিল কৃষ্ণ নাম সেই সর্বোপরি সবার উপরে কে আছে যে বজিল কৃষ্ণ নাম অর্থাৎ কৃষ্ণ নামে একবার মালা জপ করে নিয়েছি মানে ম্যাস আমি সর্বে সর্বা হয়ে গেছি হবে না। যে বজিল কৃষ্ণ নাম মানে হচ্ছে মানে যে একদম পূর্ণরূপে নিজেকে তন্ময় করে দিয়েছে ভগবানের নামে উৎসর্গ করে দিয়েছে নিজের জীবন ভগবানের ভক্তিতে সে ব্যক্তি দুজনই হচ্ছে সর্বোপরি সবার উপরে তাই তাদের কাছে কোনো ধার্মিক ব্যক্তি স্থান নেই। সে ধার্মিক যোগ যা কাণ্ড যারা করে কর্মকাণ্ড তাদের সবার উপরে হচ্ছে সেই ব্যক্তি সর্বোপরি। এরপর কি বলছে অন্য দেব অন্য শাস্ত্র না করি নিন্দন নামের আশ্রয় লয়ে শুদ্ধ সাধুজন সে সাধু গৃহস্থ হোক অথবা সন্ন্যাসী তাহার চরণ রেণু পাইতে প্রয়াসী যার যত নামের অতি সে তত বৈষ্ণব বৈষ্ণবের ক্রম এই মত অনুভব ইথে বর্ণাশ্রম ধন পাণ্ডিত্য যোবন কোন কার্যে নাহি করে রূপ বরজন অতএব যিনি করিলেন নামাশ্রয় সাধু নিন্দা ছাড়িবেন এ ধর্ম নিশ্চয় নামাশ্রয় শুদ্ধ ভক্তি ভক্ত ভক্তি রূপা ভক্ত ভক্তি বিবর্জিতা হইলে বিরূপা যাহা সাধু নিন্দা তাহা নাহি ভক্তি স্থিতি অতএব অপরাধে তথা পরিণতি সাধু নিন্দা ছাড়ি ভক্ত সাধু ভক্তি করি সাধু সঙ্গ সাধু সেবা এই ধর্ম চলি। তো কি বলছে যেখানে বলছেন যে অন্য দেব অন্য শাস্ত্র না করি নিন্দন অন্য কোনো দেবদেবীর বা অন্য কোনো শাস্ত্রের কোনোকেই বড় মাহাত্ম দেবে না এবং শুধু বড় মাহাত্ম নয় তাদের নিন্দাও করবে এটি গুরুত্বপূর্ণ। আর কি বলছে যে সে সাধু ব্যক্তি সে যদি গৃহস্থ হয় সন্ন্যাসীও হয় তবুও তার চরণ রেণু পাইতে প্রয়াসী অর্থাৎ যিনি সাধু ব্যক্তি ভগবানের ভগবত ভক্তি করছেন তো তার চরণ রেণু তার চরণের ধুলি পাওয়ার জন্য আমাদের প্রয়াসী থাকতে হবে আসক্ত থাকতে হবে বুঝছেন চরণ রেণু প্রয়াসী। কোনো গৃহস্থ অত্যন্ত উন্নত মানের শ্রেষ্ঠ গৃহস্থ হতে পারে মানে
মানে যিনি একদম আদর্শ ভগবানের ভগবত ভক্তি করছেন করে জগৎকে দেখিয়েছেন যে কীভাবে ভগবানের ভগবত ভক্তি হয়, শ্রেষ্ঠতম ভগবানের ভগবত ভক্তি করছেন। তো তিনি একজন শ্রেষ্ঠ ব্যক্তি, তো তাকে আমরা গ্রহণ করব এবং তার চরণ রেণুর জন্য আসক্ত থাকতে হবে। কারণ এই নয় যে শুধুমাত্র একজন সন্ন্যাসী ব্যক্তি সেটা করতে পারে, গৃহস্থ আদর্শ গৃহস্থ ধর্ম ভগবত ভক্তি করতে পারে, করে প্রতিষ্ঠা করতে পারে, এবং যিনি সন্ন্যাসী নিশ্চিত রূপেই তার তো আমরা কি করব, চরণ রেণুর জন্য প্রয়াসী থাকবো। যার যত নামের অতি সে তত বৈষ্ণব। তত বৈষ্ণব এখানে বলতে বোঝানো হচ্ছে যে যে যত নামের প্রতি আসক্ত, যত বেশি ভালো করে নাম জপ করছে, ভগবানের গুণমহিমা প্রচার করছে, গুণমহিমা শ্রবণ করছে, এর প্রতি যার রতি, যার প্রেম যত বেশি মাত্রায় আছে, সে তত বৈষ্ণব, মানে তাকে তত উন্নত বৈষ্ণব, শ্রেষ্ঠ বৈষ্ণব বলা হয়েছে। ঠিক আছে, যার ভগবানের প্রতি প্রীতি বেশি, ভগবানের প্রতি ভক্তি বেশি, এবং যিনি ভগবানের কথা শ্রবণ করবার জন্য আগ্রহ প্রকট করেন, বেশি করে ভগবানের নাম জপ করেন, তো সে তত উন্নত বৈষ্ণব, এই তত্ত্বটিকে বলা হয়েছে। তো এরপর আর কি জানানো হচ্ছে যে বৈষ্ণবের ক্রম এই মত অনুভব, ইথে বর্ণাশ্রম ধর্ম পাণ্ডিত্য যৌবন কোন কার্য নাহি করে রূপ বলজন, অতএব যিনি করিলেন নামা অতএব যিনি করিলেন নামাশ্রয় সাধুনিন্দ ছাড়িবেন এই ধর্ম নিশ্চয়। তো এর থেকে কি সে ব্যক্তি কি করবে, যিনি অনেক উন্নত বৈষ্ণব তিনি কখনোই কোনোরূপভাবে বর্ণাশ্রম ধন পাণ্ডিত্য যৌবন এগুলিকে নিয়ে গর্ব করবেন, এবং তিনি কখনো তার রূপ বল জন প্রতিপত্তি সম্পর্কেও নিজে অনেক গর্বিত বলে নিজেকে মনে করবেন না। এরপর কি বলছেন, অতএব যিনি করিলেন নাম আশ্রয় সাধুনিন্দা ছাড়িবে না এই ধর্ম নিশ্চয়। তো যিনি নামের আশ্রয় গ্রহণ করেছেন, ভগবানের ভগবত ভক্তি করছেন, তিনি কখনো কি করবেন, সাধু নিন্দা করবেন না। ঠিক আছে, তিনি সচেতন থাকবেন কেন কোনোরূপভাবে তার দ্বারা সাধু নিন্দা না হয়। এরপর কি বলছেন, আর নামাশ্রয় শুদ্ধ ভক্তি ভক্ত ভক্তিরূপ ভক্ত ভক্তি বিবর্জিত হইলে বিরূপ। তো যদি আমরা নামাশ্রয় করি, নাম আশ্রয় করে ভগবত ভক্তি করছি, তো সেই ভক্তি হচ্ছে প্রকৃতি প্রকৃত ভক্তির রূপ। মানে প্রকৃত ভক্তি হচ্ছে যখন আমরা নামের আশ্রয় করে সাধু নিন্দা ছেড়ে শুদ্ধভাবে ভগবানকে অহেতুকি প্রার্থনা করছি, এটি হচ্ছে প্রকৃত ভক্তি। কিন্তু যদি ভক্ত ভক্তি বিবর্জিত হয়, অর্থাৎ তার হৃদয়ের মধ্যে যদি শুদ্ধ ভগবত ভক্তির ভাব না থাকে, তাহলে কি হবে, সে যতই করুক না কেন সেটি কিন্তু ভক্তি বলা হবে না, সেটি কি হবে, সেটি হচ্ছে ভক্তির বিরূপ, প্রকৃত ভক্তির রূপ নয়, ভক্তির বিরূপ, মানে তার নকল সাদৃশ্য। মানে যেরকম একটি থাকে মেন কপি, তার একটা থাকে কি ডুপ্লিকেট কপি, ডুপ্লিকেট কপি করেও কি হবে, সেটা অ্যাকচুয়াল হবে না যদি তার মধ্যে ভিতরে ফাঁপা থাকে, বুঝে গেছে। মানে একটা সুন্দর সোনার বাক্স, ওটার মতো নকল করে একটি সোনালি আংটা দিয়ে বানানো বাক্স, যেটা দেখতে হয়তো একই রকম লাগতে পারে, কিন্তু এটি কাগজের আংটা, আর ওটি সোনার, দুটোর মধ্যে অন্তর আছে কি না। তো বাহ্যিকভাবেই আমাদের যে আমরা তিলক কেটে ধুতি কুর্তা পরে মাথা নেড়া করে দেহি দেহি করে নাচি, তাহলে হবে, তাহলে কিন্তু হবে না, আমাদের প্রকৃত ভিতরে মাল মেটেরিয়াল থাকতে হবে, ফাঁপা হলে চলবে। তাহলে সদা সর্বদা কৃষ্ণের প্রতি শরণাগত, কৃষ্ণ ভক্তি হচ্ছে জীবনের মূল, এই ভাবটিকে হৃদয়ে পোষণ করবে, তবে হবে। এরপর আর কি জানাচ্ছে, কে সাধু নিন্দা ছাড়ি ভক্ত সাধু ভক্তি করে সাধু সেবা এই ধর্মাচারে। তো সদা সর্বদা কি করবেন, সাধু নিন্দা থেকে নিজেকে বঞ্চিত রাখবেন,
ভগবানের ভগবত ভক্তি করবেন, এটি গুরুত্বপূর্ণ। তো অসৎ সঙ্গ ত্যাগে হয় বৈষ্ণব আচার, অসৎ সঙ্গে হয় সাধু অবজ্ঞা অপার। অসৎ যে দ্বিপ্রকার সর্বশাস্ত্রে কয়, সেই দুজনের মধ্যে যোশী সঙ্গী এক হয়। তো এখানে বলছে কি, অসৎ সঙ্গ ত্যাগ হয় বৈষ্ণব আচার। বৈষ্ণবের একটি সৎ আচরণ হবে কি, অসৎ সঙ্গ ত্যাগ, সে খারাপ সঙ্গকে ত্যাগ করবে, এটি গুরুত্বপূর্ণ। কিন্তু বোঝা গেছে, সে কিন্তু খারাপ সঙ্গকে ত্যাগ করবে, এই নয় যে হরে রাম হরে কৃষ্ণ করছে আবার অসৎ সঙ্গের মধ্যে যুক্ত হয়ে রয়েছে, মানে মদের আড্ডাতেও বসছে, মদও পান করছে, আবার সাধুদের আসরে বসে ও ভাগবত কথা শুনছে, এরূপ করলে হবে? হবে না। কি করতে হবে? অসৎ সঙ্গ ত্যাগ। বলছে কি আমাদের আচার্যরা, সৎসঙ্গ ছাড়ি কইন অসতে বিলাস, তে কারণে লাগিল যে কর্মবন্ধ ফাঁস। তো সৎসঙ্গ ছাড়ি কইন অসতে বিলাস, সৎসঙ্গ ছেড়ে আমরা কি করছি, অসৎসঙ্গে বিলাস করছি, ভক্ত সঙ্গের মধ্যে যাচ্ছি না, মন্দিরে যাচ্ছি না, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ প্রাপ্ত করছি না, কি করছি, সৎসঙ্গ ছাড়ি কইন ছেড়ে দিলাম, কি করলাম, অসতে বিলাস, অসৎসঙ্গ করছি, বাইরের মদ্য মাতাল, হ্যাঁ, দুরাচারী পাপি, তাদের সঙ্গ করছি, তাদের সাথে নাচছি গাইছি খাচ্ছি বসছি চলছি, তাদের কথা শুনছি, তাহলে এটি কি, অসৎসঙ্গ। তো এই অসৎসঙ্গ করার মাধ্যমে কি হবে, তার ভগবত ভক্তি কিন্তু নষ্ট হয়ে যাবে। তো ওই জন্য অনেকে বলে প্রভু নাম করতে উৎসাহ পাচ্ছি না, মন্দিরে আসতে উৎসাহ পাচ্ছি না, একাদশী আদি ব্রত করতে পাচ্ছি না, ভগবানের পূজা অর্চন ঠিক করে করতে পাচ্ছি না, কেন প্রভু কেন এরম হচ্ছে, কারণ তারা ভক্তি তো স্বল্প করছে, পাঁচ মিনিটের জন্য প্রভুর সামনে বসছে, আর পুরোটা দিন কি করছে, অসৎসঙ্গ করছে। তো বেশি অসৎসঙ্গ করলে বেশি অসৎসঙ্গের প্রভাব পড়বে, বেশি সাধুসঙ্গ করলে বেশি সাধুসঙ্গের প্রভাব পড়বে। আমরা বাংলা ভাষায় জানি একটি কথা আছে কি, সাধু সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তো আমরা এটি জানি, সাধু সঙ্গ মানে ভালো সঙ্গ করব, তো আমাদের মঙ্গল সাধন হবে আর সব কিছু আমাদের সাথে ভালো হবে, কিন্তু আমরা যদি অসৎ সঙ্গ করি, খারাপ সঙ্গ করি, দুরাচারীদের সঙ্গ করি, তাহলে কি হবে, সর্বনাশ হয়ে যাবে। কীভাবে সর্বনাশ হবে বুঝতে পারবো না, কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, তাই আমাদের সচেতন থাকতে হবে এই ব্যাপারে। তো বলছে কি, আর সাধু যিনি হবেন, প্রকৃত বৈষ্ণব যিনি হবেন, তিনি কিন্তু এই অসৎসঙ্গ ত্যাগ করে দেবেন, তিনি কিন্তু অসৎসঙ্গ করবেন না, এটি একটি তার গুণ। তো বলছে কি আর, কে দুই প্রকারের অসৎ সঙ্গ হয়। হ্যাঁ, তো বলছে যোজিত সঙ্গী, যোজিত সঙ্গী ও অভক্ত, মানে দুজনকে অসাধু বলা হয়, যেমন যাদের সঙ্গ করতে আমাদের বারণ করা হয়। যদি সঙ্গী কথার অর্থ কি, কথার অর্থ হচ্ছে স্ত্রী সঙ্গী, যারা খুব স্ত্রীদের সঙ্গ করবার জন্য লালায়িত, হ্যাঁ, ভাবিত হচ্ছে, দৌড়াচ্ছে সদা সর্বদা, যারা খালি স্ত্রীদের প্রতি প্রমত্ত হয়ে দৌড়াচ্ছেন, তাদের সঙ্গ থেকে আমাদের বঞ্চিত থাকতে হবে। আমরা যদি বারংবার তাদের সঙ্গ করি তো কি হয়ে যাবে, সাধারণ মানুষও ভালো মানুষও তারাও নষ্ট হয়ে গিয়ে তারাও স্ত্রীদের সঙ্গে কাম বাসনা ভোগ করার জন্য লালায়িত হয়ে দৌড়াতে থাকবে, তার জন্য তারা পতিত হয়ে গেল। এবং একজন স্ত্রীর জন্য একটি পুরুষ আকর্ষণের বিষয়, তো মাতাজিদেরকেও সচেতন থাকতে হবে, এমন মাতাজিদের সঙ্গ না করা যারা পুরুষের প্রতি আসক্ত হয়ে দৌড়ে বেড়ায়, তাদের থেকে সচেতন থাকতে হবে, সেসব মাতাজিদের সঙ্গ করা যাবে না। এবং পুরুষদের জন্য, প্রভুদের জন্য কি, যে সকল পুরুষরা স্ত্রী সঙ্গী খুব বেশি মাতাজিদের সাথে নাচানাচি করে, হ্যাঁ, তো সেই মাতাজিদের পিছনে দৌড়ায় যে পুরুষরা, তাদের সঙ্গ করা যাবে না, তাদের থেকে সচেতন থাকতে হবে। এটা হচ্ছে এক প্রকারের, হ্যাঁ, অসৎ
অসৎ ব্যক্তি যাদের সঙ্গ আমাদের করতে নিষেধ করা হচ্ছে। আর দু নম্বর কি বলা হয়েছে, যারা অভক্ত, কি বলা হচ্ছে, অভক্ত। যদি সঙ্গী পুন তার মধ্যে গুণ, তার সঙ্গ ত্যাগে জীবে হইবে না ধন্য। তো যদি সঙ্গী যারা যারা কি করছে, যারা কৃষ্ণের সংসারে যে দাম্পত্য ধর্মে থাকে, অসৎ বলিয়া শাস্ত্র না বলে তাহাকে, অধর্ম সংযোগ ত্রৈণভাবরত যজঙ্গি জন দুষ্ট শাস্ত্রে সম্মত। তো এই যজিৎ সঙ্গী যারা, তারা কি করে, তারা অধর্ম করে এবং তারা শাস্ত্রের দেওয়া আদেশকে মানে না, যার জন্যই এদের সঙ্গ করতে নিষেধ করা হয়েছে। আর কি বলা হয়েছে, অভক্ত যারা, অভক্তদের সঙ্গ করতে নিষেধ করা হয়েছে। তো কৃষ্ণেতে অভক্ত অসৎ দ্বিতীয় প্রকার মায়াবাদী ধর্মধ্বজী নিরশ্বরিয়ার। তো অভক্ত যারা হয়, হ্যাঁ, এটি দ্বিতীয় ক্যাটাগরি, সেকেন্ড ক্যাটাগরি অভক্ত। প্রথম যজিৎ সঙ্গী বললাম, এবং দ্বিতীয় হচ্ছে কারা, অভক্ত। তো অভক্ত প্রভু কাদেরকে বলবো, কাদেরকে অভক্ত বলবো আমরা, এখানে কিন্তু বলা আছে অভক্ত আমরা কাদেরকে বলবো, অভক্ত বলবো আমরা মায়াবাদী। মহাপ্রভু বলেছেন, কি বলেছেন মহাপ্রভু মায়াবাদী সম্পর্কে, কি বলেছেন মহাপ্রভু, মায়াবাদী হয় কৃষ্ণ চরণ অপরাধী, কি বলেছেন মহাপ্রভু, কি বলেছেন, মায়াবাদী হয় কৃষ্ণের চরণ অপরাধী। তো মায়াবাদী যারা, তারা কৃষ্ণের চরণ অপরাধী, তারা সদা সর্বদা ভগবানের চরণে অপরাধ করে। মায়াবাদী সিদ্ধান্তে তারা বিভিন্ন রকমের সিদ্ধান্ত পোষণ করেছে। তো তাই যেরকম শঙ্করাচার্য মায়াবাদী সিদ্ধান্তকে প্রতিষ্ঠা করছেন, প্রচার করছেন, তো এদের সিদ্ধান্তকে শুনলে কি হবে, আমরা অসৎ হয়ে যেতে পারি, আমরা আমাদের সিদ্ধান্ত থেকে সরে যেতে পারি, নষ্ট হয়ে যেতে পারি। তাই এদের সঙ্গ থেকে আমাদের দূরে থাকতে বলা হয়েছে। আর কি বলা হয়েছে, যে ধর্মধ্বজী, ধর্মধ্বজী মানে কি, যারা খালি নিজের ধর্মকে নিয়ে জয় জয় কার করার প্রয়াস, নিজের ধর্মে ধ্বজা হয়, সদা সর্বদা খালি নিজের ধর্মকে প্রমোট করে না, যারা ইসলাম ধর্মের শুধুমাত্র প্রবর্তন করছে, যারা নিজের শিখ ধর্মকে শুধুমাত্র প্রবর্তন করছে, যারা ইসলাম ধর্মকে শুধুমাত্র প্রবর্তন করছে, তো নিজেরা নিজেদের শুধুমাত্র ধর্মকেই বড় করে প্রতিষ্ঠা করার প্রয়াস করে। কিন্তু সকলকে মিলিয়ে সর্বধর্ম সম্বন্ধে এই ভগবত ভক্তি, কৃষ্ণ ভক্তি, এটি প্রচার করে না। তো তাদের সঙ্গ আমরা করব না। তো ধরুন আপনি একজন ধার্মিক ব্যক্তি, কিন্তু আপনি আপনার ধর্ম সম্পর্কে আপনার যদি যথার্থ জ্ঞান না থাকে, অন্য ধর্মের ব্যক্তি এসে আপনাকে এমন পাঠ পড়াবে, আপনি তার ধর্মে ধর্মান্তরিত হবেন, এটি হয় কি না? আজ বস্তুত আমরা দেখছি, আজকে জায়গায় জায়গায় আপনি যাবেন, আপনি দার্জিলিং যাবেন, সিকিম যাবেন, এই সমস্ত স্থানে সমস্ত বেশিরভাগ হিন্দুদেরকে খ্রিস্টান বানিয়ে দেওয়া হচ্ছে, আর সব খ্রিস্টান হয়ে যাচ্ছে, সব খ্রিস্টান বানিয়ে দিয়েছে। এবং এখনও সমস্ত মিশনারিজগুলোর মধ্যে ওরা কী করছে, এবার বিপুল মাত্রায় এভাবে প্রচার করছে। ইংলিশ কনভেন্ট স্কুল যেগুলো রয়েছে সেখানে কী করছে, ইংরেজি মাধ্যমে তারা বাইবেল পড়াচ্ছে এবং সেটিকে টেক্সট বুক হিসেবে রেখেছে, সিলেবাসে রেখেছে। প্রত্যেক বছর তারা বাইবেল পড়ে 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 জানতে জানতে তারা বাইবেলই শিখবে। তো অন্তিমে তারা যখন পড়াশোনা ছাড়বে, তারা একদম পূর্ণরূপে খ্রিস্টানই হবে, তারা অন্য আর কিছু হবে না, যেহেতু তারা সেই শিক্ষাটাকেই পাচ্ছে। তো এইরূপভাবে বিপুল মাত্রায় তাদের ধর্মের প্রচার করছে। তো একজন ব্যক্তি যিনি ভাগবত গীতা পড়েননি, তাকে যদি এইভাবে অন্য কোনো ধর্মের বিষয়ে কোনো ব্যক্তি এসে অনেক জ্ঞান দিয়ে দেয় ভাগবত গীতা এবং বোঝায় যে একমাত্র এটি হচ্ছে তোমার জন্য যথার্থ সঠিক, তো তাহলে ব্যক্তি কী হবে, ভুল পথে পরিচালিত হয়েছে, সেটিকেই গ্রহণ করবে, অন্য কিছুকে করবে না, বুঝে গেছে? সে কারণ সে নিজের ধর্মকে জানে না,
ভগবান বলেছেন যে স্বধর্ম নিজের নাম সে পরাধর্ম ভয়াবহ, প্রকৃত নিজের ধর্মকে জানো না পরধর্ম ভয়াবহ। কিন্তু আমরা তো বুঝি না স্বধর্ম কি পরাধর্ম কি, কোনটা করণীয় কোনটা নয় কিছুই আমরা বুঝি না। আমরা সামাজিক রূপে ধর্ম বলতে কি বুঝি, মুসলমান হিন্দু শিখ বিভিন্ন রকমের ধর্মকে আমরা বুঝি। তো আমাদের এই সকলের পরে ঊর্ধ্বে আসলো যারা ধর্মকে নিয়ে খুব বেশি আলোচনা করে, ধর্ম ধর্ম ব্যাপার করে, তাত্ত্বিক রূপে জাগতিক যারা ধর্ম বিচার করে তাদের থেকে আমাদের সচেতন থাকতে হবে প্রকৃত ধর্ম কি সেটাকে শাস্ত্রের মাধ্যমে জানতে হবে। তো ধর্মোদ্ধতি ব্যক্তিদের সঙ্গ আমরা করতে বারণ করা আছে, নিষেধ করা আছে। আর কি বলা হয়েছে, নিরীশ্বর কি, নিরীশ্বর, নিরীশ্বর কথার অর্থ কি বলো, নিরীশ্বর কথার অর্থ কি, যারা ভগবানকে আকারহীন ভাবে ভগবানের অস্তিত্বকে মানে না, নিরীশ্বরবাদ, যে ঈশ্বর বলে কিছু নেই, ঈশ্বর হচ্ছে আমি, কারণ আমি এ জগতে এসেছি, আমি এ জগৎকে দেখছি এবং আমি এ জগৎকে তৈরি করেছি। যদি আমি না আসতাম, আমি না দেখতাম, আমি না বলতাম, তাহলে কিছুই থাকতো না। যদি আমরা চোখটা বন্ধ করে থাকি তাহলে এই দুনিয়ার কিছু দেখতে পাবো, দেখতে পাবো না। যদি আমি চোখটা খুলি তো দেখছি, যা কিছু দেখছি মানে আমি তৈরি করেছি, মানে আমি করলাম বলে হলো, যদি আমি না করতাম তাহলে হতো না। তো ঈশ্বর বলতে কি বোঝাচ্ছে, যে যার থেকে সর্বকিছু সৃষ্টি, যিনি হচ্ছেন পরম নিয়ন্ত্রা। তো আমি যদি কাজ না করি, আমি যদি না খাটি, তো পয়সা আসবে কি করে, সংসার চলবে কি করে? তাহলে একজন সংসারের নিয়ন্ত্রা কে, আমি, মানে আমি কে, ঈশ্বর, বুঝা গেছে? তা আমি নিয়ন্ত্রা, তো আমি যদি কাজ না করি সংসার অথর বই বসে যাবে, তাহলে কি আমার জন্য চলছে, আমি যদি না চালাই তাহলে চলবে না। তাই এটি হচ্ছে সিদ্ধান্ত। তো তুমি কর্ম করো, কর্মকেই ভগবান মান, কর্মই হচ্ছে প্রকৃত ধর্ম। এটি শুনেছেন আপনারা, হ্যাঁ এটি বলা হয়। তো তুমি খাটবে করবে তাহলেই হবে, নাহলে কিছু হবে, ভগবান বলে কিছু হয় না, ভগবান বলে কিছু নেই, বুঝা গেছে? ভগবান বলে কিচ্ছু নেই, তুমি যেটি করবে সেটি হবে, তুমি যা করবে তাই হবে, সবটা তোমার হাতে, তোমার নিয়ন্ত্রণ। এরকম ব্যক্তি আছে, আমি প্রচার কাজে বিভিন্ন এরকম ব্যক্তিদেরকে ফেস করেছি, সল্টলেক, আমার এখন মনে আছে কলকাতা সল্টলেক আমি যখন প্রচার করছি, তো ওখানে আমি এরকম ব্যক্তি, সেক্টর ফাইভ সল্টলেক, সেক্টর ফাইভ খুব ফেমাস, ওখানে বড় ডিপার্টমেন্টের ব্যক্তি, সে এরকমই, যেটা আমি করবো সেটাই হবে, আর সেটাই সব, ভগবান বলে কিছু হয় না। আমরা যা করবো জীবনে সেটি হচ্ছে মূল। তো যখন আমি কঠিন পরিস্থিতিতে ছিলাম, খারাপ অবস্থায় ছিলাম, কে আমার বাঁচিয়েছে, নিজে কষ্ট করেছি, খেটেছি, নিজে তাই রয়েছি। তো নিজে করার জন্য নিজে করতে পেরেছি, এতে ভগবানের কোনো অস্তিত্ব নেই, নিজে করলাম বলে আজকে আমি এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছি। তো নিজের প্রচেষ্টায় দাঁড়িয়েছি, নিজের কষ্টের মাধ্যমে দাঁড়িয়েছি, বুঝে গেছি? এখানে ভগবান কোথা থেকে এলো, ভালো করলে ভগবান, আর খারাপ করলে ভগবান করে না, আমরা করি। কি কেউ যদি এরকম বলে আপনি কি বলবেন তাকে, কি বলবেন তাকে, এটা করলে হবে না, আমরা যদি সব জায়গা থেকে পালিয়ে যাই, ও বলছে বলে আমার, যদি একমাত্র আমার কাছে কোনো উত্তর নেই, আমি যদি শাস্ত্র না পড়ে থাকি একদম জিরো, তাহলে আমার উত্তর না দেওয়া উচিত। কিন্তু আমাদের অন্তত চেষ্টা করা উচিত, কিছুটা কিছু হলেও তাকে বোঝানো, এই নয় যে আগেই পালিয়ে আসবো, মানে কি করে কাবাডি ভিতরে ঢোকার আগে ওর বাবার ভিড় দেখে পালাচ্ছে, হ্যাঁ ভিতরে ঢোকেই না, বুঝলেন, দাগের ভিতরে ঢোকেই না, আগেই পালিয়ে যায়, ওরা করলে চলবে না, গিয়ে অ্যাটেম্প্ট করে আসতে হবে, ঠিক আছে, সাহসের সহিত তখন তো অ্যাটেম্প্ট করতে হবে, তাকে প্রচার করে বোঝানো। তার জন্য কিসের প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন, যেটি কার মাধ্যমে আসবে, তো যখন আমরা গুরুর তত্ত্বাবধানে থাকবো তার কৃপায় যথার্থ জ্ঞানকে প্রাপ্ত করবো এবং শিখবো যে কীভাবে আমাদের প্রচার করতে হবে, কীভাবে মানুষকে উৎসাহিত করতে হবে,
কিভাবে এই টাফ সিচুয়েশনগুলোকে ফেস করতাম। এই নয় যে আমি 10 বছর ধরে ভক্তি করছি, বা 10 বছর ধরে ভক্তি করছেন খুব ভালো কথা, 10 বছর ধরে নাম জপ করছি, ইসকনের সাথে যুক্ত আছেন খুব ভালো কথা, তা আমি কষ্ট করে যখন জীবনে কোনো কিছু অর্জন করছি, হ্যাঁ সেটা আমার কষ্ট এবং আমার কষ্টের ফল। আর যখন জীবনে কোনো কিছু খারাপ হচ্ছে, হ্যাঁ সেটিও আমিই করছি, তো সেটাও আমার কষ্ট, আমার কাজের ফল আমি পাচ্ছি। সেখানে ভগবান কোথায়? যখন ভালো হচ্ছে জীবনে যা কিছু, আপনারা ও কৃষ্ণ করেছেন, ভগবান করেছেন বলে নাচছেন, আর জীবনে যখন খারাপটা হয় তখন তুমি করেছ, হ্যাঁ এটি কী করে? এই সিদ্ধান্ত আমি মানি না, তো যা করছি আমরাই করছি। তো যা ভালো হয়েছে জীবনে আমার জন্যই হয়েছে, তো আমি করলেই আমার জীবনকে আমি পরিবর্তন করতে পারব। তাই কি আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি? কিন্তু এই ব্যক্তি তো প্রমাণ করে দিল। কি উত্তর হবে আপনার? ও আমি 10 বছর থেকে রয়েছি ইসকনে, কিন্তু আমরা এত কিছু করি না, আমরা ওই জপ ঠপ করি, ইসকন মন্দিরে যাই, খিচুড়ি প্রসাদ খাই, চলে আসি। চলবে চলবে এরকম বললে? তো প্রথম বিষয় এখানে যেখানে বলা হচ্ছে এখানে কি, এই ব্যক্তিদের থেকে দূরে থাকতে হবে, ঠিক আছে, এই ব্যক্তিদের থেকে দূরে থাকতে হবে। যেই এরকম কোন ব্যক্তি এলো, কারণ তার যদি ফিলোসফি আন্ডারস্ট্যান্ডিং মানে অনেক স্ট্রং থাকে, আর তাহলে কি হবে, আপনি যখন কঠিন পরিস্থিতিতে পড়বেন জীবনে, তখন আপনার মনে হবে একদম ঠিক কথা, ওই ব্যক্তিটা একদম ঠিক কথা বলেছিল, সত্যি আজ আমার জীবনে এত কষ্ট, ভগবান একবার ঘুরেও তাকিয়ে দেখে। হ্যাঁ যখনই ভালো কিছু হচ্ছে তখন কৃষ্ণ করছে, এবার তো কৃষ্ণের কোনো ক্রেডিট দেবই না, হ্যাঁ সোজা কথা, এই ব্যক্তিটা যা বলেছে একদম ঠিক কথা বলে, তখন ফোন লাগাবেন তাকে, দাদা আপনি কোথায় আছেন বলুন তো, একটু আপনার সাথে কথা বলতে চাই, ও তখন ইনফ্লুয়েন্স করবে আপনার, তখন ওর সিদ্ধান্ত আপনার সঠিক বলে মনে হবে, বুঝলেন? তো ওই জন্য মহাপ্রভু বলেছেন, কি বলেছেন মহাপ্রভু, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না কর হো আলস, বলুন সকলে, ইহা হইতে কৃষ্ণ লাগে সুদৃঢ় মানস, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো আলস। আমরা সিদ্ধান্ত ফিলোসফি এগুলো করতে চাই না, কেন? এই অনেক কঠিন, অনেক জটিল ব্যাপার, অনেক রকম ব্যাপার আছে, প্রভু বলে দেবেন একটু বুঝে যাবো, ঠিক আছে। আমরা অলসতা করি, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো আলস, মহাপ্রভু যে আলসতা এনো না নিজের মধ্যে, কেন? ইয়া হইতে কৃষ্ণের লাগে সুদৃঢ় মানস, এর মাধ্যমেই একমাত্র তোমার মন কৃষ্ণের প্রতি গাঢ়ভাবে লাগবে, আরো একাগ্রতা ভগবানের ভগবত ভক্তির প্রতি জন্মাবে, বোঝা গেছে? হ্যাঁ যত আমরা শাস্ত্র পড়বো ভগবানের প্রতি বিশ্বাস তত আসবে, গুরুর প্রতি বিশ্বাস তত আসবে, বৈষ্ণবের প্রতি, এই যে এখন পড়ছেন এখন এই বৈষ্ণব নিন্দা কতটা গাঢ়ভাবে আপনারা বুঝতে পারছেন, তাহলে কত সাধারণভাবে ঠিক আছে ঠিক আছে, ও কি কিন্তু এর মধ্যে যে কত কি রহস্য আছে, যারা এটি পড়বে তারা জানবে, যারা এটি পড়েনি শোনেনি তারা কি জানবে, তারা কিছুই জানবে না। তো তাই আমাদের কি বলছেন যে সিদ্ধান্ত বলে অলস হওয়া উচিত নয়, ভালো করে আমাদের শাস্ত্র যথার্থরূপে অধ্যয়ন করা উচিত। তো আমাদের এরকম ব্যক্তিদের থেকে সচেতন থাকতে হবে, দূরে থাকতে হবে, আর যদি আমরা যথার্থ শাস্ত্রীয় জ্ঞান অধ্যয়ন করে থাকি তাহলে আমাদেরকে তাদের কর্মজন ছিল প্রপার, তিনি আমেরিকায় গেছেন, তিনি বিদেশে প্রচার করেছেন, এতগুলি দেশের মধ্যে ইসকন প্রতিষ্ঠা করেছেন, তো তিনি কিন্তু তার সিদ্ধান্তকে খুব স্ট্রং তৈরি করে নিয়ে গেছেন গুরুদেবের কৃপায়, আর তখন তারা যখনই বিভিন্ন রকমের প্রসঙ্গ তুলেছেন তো প্রপার একদম তাদেরকে কড়াভাবে, হ্যাঁ যদি পড়ে থাকেন প্রপার কড়াভাবে তাদেরকে নিন্দা করে একদম বোস করিয়ে দিয়েছে, এমন প্রবাদ উত্তর দিয়েছেন দ্বিতীয় বার সে আর মুখ করে, তো বিভিন্ন রকম ভাবে প্রবাদ একদম উত্তর দিয়েছেন, যিনি 71-72 বছর বয়স, সেই বয়সে তিনি এক একজনকে উত্তর দিচ্ছেন এবং এত সুন্দরভাবে বোঝাচ্ছেন যে মানে যেটির কল্পনা করা যায় না, অদ্ভুত সুন্দরভাবে ছিল। তো যেগুলি আমরা সাধারণ বইগুলি আত্মজ্ঞান লাভের পন্থা
তারপর আদর্শ প্রশ্ন আদর্শ উত্তর, হ্যাঁ, আরও বিভিন্ন প্রপাদের লেকচারগুলোর মধ্যে আমরা পড়ার মাধ্যমে জানতে পারি কত সুন্দরভাবে প্রপাদ বড় বড় বিজ্ঞানী বড় বড় ব্যক্তিদের উত্তর দিয়ে তাদের যথার্থ সন্তুষ্ট করছেন এবং তারা তখন ভগবানের অস্তিত্বকে মানা শুরু করে এবং ভগবানকে মানতে থাকে এবং ভগবানের ভগবত ভক্তির মধ্যে আসতে থাকে। তো এবারে এখানে বলছে যে কি যে বর্জিলে সব সঙ্গ সাধু নিন্দা নয়, ইহাকে যে নিন্দা বলে সেই বজ্র হয়। অর্থাৎ এই মায়াবাদী ধর্মদ্বজী নিরীশ্বর এরা যারা, এদের সঙ্গ ত্যাগ করা মানে সাধু সঙ্গ ত্যাগ করা এরকম নয়, এটা এরা সাধুই নয়, তো এদের সঙ্গ ত্যাগ করাই উচিত। এবং বলছে কি এটা সাধু নিন্দাও হবে না, যদি আমরা তাদের নিন্দা করি তাহলে এটা নিন্দা হবে। তো আপনি আমাকে বলতেই পারেন যে প্রভুপাদের অনেক জায়গায় আমরা পড়েছি প্রভুপাদ অনেকজনকে নিন্দাও করেছে, অনেক সাধুদের নিন্দাও করেছে, তো সেইগুলো সাধু নিন্দা নয়। এখানে বলছে স্পষ্টভাবে প্রভাত ভুল কিছু করেননি, প্রভাত ঠিকই করেছে। কিভাবে এখানে বলছে বর্জিল এ সব সঙ্গ সাধু নিন্দা নয়, ইহাকে যে নিন্দা বলে সেই বজ্র হয়। তো আমরা যদি প্রভাতকে ভুল বলি তাহলে কি হবে, আমাদেরকেই ত্যাগ করে দেওয়া উচিত। বুঝা গেছে, ক্লিয়ার, বোঝা গেল? তো এসব সঙ্গ ছাড়ি অন্যান্য স্মরণ কৃষ্ণ নাম করি পায় কৃষ্ণ প্রেম ধন। তো এই জন্য মায়াবাদী ধর্মদ্বজী এবং নিরীশ্বর এদের সঙ্গ ত্যাগ করে আমাদের কি করা উচিত, কৃষ্ণ নাম করে কৃষ্ণের প্রেম ধনকে প্রাপ্ত করার জন্য প্রয়াসী থাকার প্রয়োজন আছে। সাধু সেবাহীন অর্চে লৌকিক শ্রদ্ধায় প্রাকৃত বৈষ্ণব হয় বৈষ্ণবেরও প্রায়। তো বলা হয়েছে যে কি সাধু সেবাহীন অর্চে লৌকিক শ্রদ্ধায়, লৌকিক শ্রদ্ধার জন্য শুধুমাত্র শ্রদ্ধা দেখাচ্ছে, লৌকিকভাবে নিজেকে শ্রেষ্ঠ বোঝানোর জন্য শ্রদ্ধা দেখাচ্ছে, অথচ সাধুদের সেবা করছে না, সেটিও প্রকৃত বৈষ্ণবের গুণ নয়। তার গুণ থাকবে সাধুদের সেবা করা, এটি গুরুত্বপূর্ণ। বৈষ্ণব তিনি সদাসর্বদা সকলের সেবার জন্য উন্মুক্ত থাকবেন এবং সেটি রেখে তিনি অর্চন বিগ্রহ অর্চন করবেন এবং সর্বোপরি শ্রদ্ধা ভাবকে প্রসন্ন করবেন, এটি গুরুত্বপূর্ণ। তো মায়াবাদী ধর্মদ্বজী এবং নিরীশ্বর যারা, তো এই প্রকারের ব্যক্তি এরা কারা, যারা ভগবানের অস্তিত্বকে বিশ্বাস করে না, যারা নাস্তিক, আর যারা ভগবানের মূর্তিতে বিশ্বাস করে না, ভগবানকে নিরাকার বলে চিন্তন করে, আরও বিভিন্ন বিষয়কে প্রতিষ্ঠা করার প্রয়াস করে, তাদের সঙ্গ থেকে দূরে থেকে আমাদেরকে প্রকৃত ভক্তিভাবকে পোষণ করতে হবে। এই নয় যে আমরা বাহ্যিকরূপে শুধু শ্রদ্ধা ভক্তিভাব দেখাচ্ছি অথচ ভিতরে ভিতরে আমরা অন্য চিন্তা পোষণ করছি, ঠিক আছে, এটি আমাদের বোঝার আছে। বৈষ্ণবভাস সেই নহে তো বৈষ্ণব কেমনে পাইবে সাধু সঙ্গের বৈভব। তো শুধু বাহ্যিকরূপে বৈষ্ণবকে আমি সম্মান করছি অথচ তার কোনো সেবা করছি না, তাহলে সেটি কীরকম, সেটি কী বলছে, সেটি হচ্ছে কি কেমন পাইবে সাধু সঙ্গের বৈভব। তো সাধু সঙ্গের কৃপা সে ব্যক্তি কী করে পাবে, সাধু সঙ্গের কৃপা প্রাপ্ত করবার জন্য আমরা কী করতে হবে, বৈষ্ণবের সেবা করতে হবে। এই নয় যে শুধু বৈষ্ণবকে দেখে শ্রদ্ধা দেখাচ্ছি, বাইরে থেকে শুধু শ্রদ্ধা দেখাচ্ছি, অনন্ত কোটি প্রণাম, শত শত কোটি প্রণাম আপনার চরণে, আপনার জন্যই আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আপনার কৃপায় আর একটু চরণ ধুলি দিন বলে ব্যাগ খুলেন ভরে নিয়ে গেল, এরম ভাব দেখালে চলবে না। কি করবে প্রকৃত যে বৈষ্ণব হয়, হ্যাঁ, তো সে সাধুর সেবা করবে, সে বৈষ্ণবের সেবা করবে, সেবা করার মাধ্যমে কি করবে তাকে সন্তুষ্ট করবে, তো এটি গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, তবে তাকে সে বৈষ্ণবের কৃপাকে প্রাপ্ত করতে পারবে। আর কি বলছে, তবে কনিষ্ঠ মধ্যেতে তারে গণি তারে কৃপা করিবেন বৈষ্ণব আপনি। তো যে কনিষ্ঠ অধিকারী হয়, আমরা জানি বৈষ্ণবদের মধ্যে তিনটে স্তর আছে, কি কি, উত্তম অধিকারী, মধ্যম অধিকারী এবং
কনিষ্ঠ অধিকারী। তো যে ব্যক্তি উত্তম অধিকারী তো তিনি প্রত্যেকের মধ্যে ভগবানের উপস্থিতিকে দর্শন করেন। মধ্যম তার ভগবত ভক্তির মধ্যে একনিষ্ঠতা অনেক, এবং যিনি কনিষ্ঠ অধিকারী তার ভক্তি সবে সবে শুরু হচ্ছে, হালকা শ্রদ্ধা রাখে। তো সে কী করবে, সে বৈষ্ণব সেবার মাহাত্ম্যকে অত বোঝে না, সে শ্রদ্ধা করে বৈষ্ণবদের অনেক কিন্তু বোঝে না। কিরম যেরূপ যে নতুন ছেলেটি প্রণাম করে শ্রদ্ধা করে কিন্তু সেবার মাহাত্ম্য সে বোঝে না, যে সেবা করার মাধ্যমেই একমাত্র আমরা অন্তিমে কৃষ্ণের কাছে যেতে পারবো, সেটাই হচ্ছে যোগ্যতা। যদি গুরুর কৃপায় আমরা প্রাপ্ত করতে পারি, আমরা যত বৈষ্ণবের সেবা করব, তাকে সন্তুষ্ট করবো, তত আমাদের চান্স ভগবানের দামে ভগবান দামে ফিরে যাওয়ার। হরি যত আমরা সেবা করে সন্তুষ্ট করতে পারবো তত আমাদের চান্সেস বেশি, আর যত আমরা সেবা করবো না শুধু ওই মুখের মধ্যেই দেখাবো, হ্যাঁ শুধু সামনেই একেবারে ভক্তিভাব দেখাবো, হ্যাঁ ও করে লাভ নেই, আমাদের কোনো চান্স নেই ভগবানের দামে যাওয়ার। কারণ ভগবান তো নাটক বোঝেন, ভগবান প্রকৃত হৃদয় স্বর্ণাগতি সেদিকেই দেখেন, বাহ্যিক দেখানো সেটি ভগবান গ্রহণ করেন না, বোঝা গেছে? তো হৃদয় থেকে যখন ভাবটাকে পোষণ করে তো ভগবান সাক্ষাৎ সেটিকে গ্রহণ করে। তো তাই আমাদের কি করতে হবে, হৃদয় থেকে সে ভক্তিভাব থেকে লাভ করবো। আমরা যত সাধুগুরু বৈষ্ণবের সেবা করব, তাকে সন্তুষ্ট করব, তার সন্তুষ্টি মানে কৃষ্ণের সন্তুষ্টি, কৃষ্ণ তখন সন্তুষ্ট হয়ে যাবে, বোঝা গেছে? গুরু মহারাজ গুরু মহারাজ গুরু মহারাজ পাগল হয়ে গেছে, হে গুরুদেব কৃপা করো, গুরু মহারাজকে এক ঝলক দেখার জন্য, আরে এক ঝলক দেখে এ করছো, যদি গুরুদেবের কোনো সেবা করছো না তাহলে হবে? হ্যাঁ গুরুদেব গুরুদেবের প্রদত্ত আদেশকে পালন করছো না তাহলে হবে? একসব আমার মনে আছে, আমি সুন্দর অভিজ্ঞতা জানাই, রথযাত্রার সময় গুরু মহারাজ কলকাতায় রয়েছেন এবং আমি সেখানে রয়েছি, তো সকলে হুড়োহুড়ি করছে গুরু মহারাজকে দেখার জন্য, হাজারে হাজারে লোক রয়েছে, গুরু মহারাজ যাচ্ছেন এবং গুরু মহারাজের কাছে সবাই হুড়োহুড়ি করছে, সবাই গুরু মহারাজের সামনে একদম চলে আসছে, প্রণাম করতে চাইছে, যত ভক্তরা রয়েছে সিনিয়র তারা সরাচ্ছে, তবু সবাই হুড়োহুড়ি করে গুরু মহারাজ গুরু মহারাজ কৃপা করুন, পরমানন্দ গুরুদেব এরম করে করে সবাই নাপিয়ে পড়ছে। তখন এক বিদেশি রাশিয়ান মাতাজি তিনি মাঝখানে এসে জোরে চিৎকার করেছেন, এত জোরে চিৎকার করেছেন এবং বাকি ভক্তদের সবাইকে বকেছেন, সরে যা দূরে যা, দূর থেকে গুরুদেবকে দর্শন করুন, দূর থেকে প্রণাম করুন, যদি প্রকৃত গুরুদেবকে ভালোবাসেন তাহলে দূর থেকে দাঁড়িয়ে সেখান থেকে প্রণাম করুন, তাহলে গুরুদেব খুশি হবেন, সামনে এসে গুরু মহারাজ গুরু মহারাজ গুরু মহারাজ করে করে লাফানোর প্রয়োজন নেই। কতটা গুরুদেবকে ভালোবাসেন নির্ভর করছে কতটা গুরুদেবের বাণীর উপর নিজের জীবনকে অতিবাহিত করছেন, কতটা গুরুদেবের আদেশ অনুসারে চলছেন, গুরুদেবকে সন্তুষ্ট করছেন, সেটা গুরুত্বপূর্ণ, হরি বল, সেটি গুরুত্বপূর্ণ। এই নয় যে গুরু মহারাজের কাছে কি খালি লাফালাফি করা, বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে, এটি গুরুত্বপূর্ণ। আপনি যদি গুরুদেবের আদেশকে যথার্থরূপে পালন করছেন গুরুদেব এমনিতেই সন্তুষ্ট থাকবে, গুরুদেবের সামনে গিয়ে আপনাকে দেখানোর প্রয়োজন নেই যে না না একটুখানি মুখটা দেখাই, আমি 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 করেছি, একটু ভিড়ের মধ্যে আমি করেছি, যেটা দেখছেন এটা আমি করেছি বলে প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। গুরুদেব হচ্ছেন অন্তর্যামী, তিনি যেখানেই থাকুন না কেন তিনি দর্শন করতে পারছেন, বুঝছেন? হ্যাঁ আমাদের মায়াপুরে গিয়ে গুরু মহারাজকে প্রকাশ করার প্রয়োজন নেই, গুরুদেব সব জানেন, আপনি কোথায় কোন খানে কোন স্থানে কৃষ্ণের জন্য প্রচেষ্টা করছেন, হ্যাঁ সেবা করার আপনার হৃদয় যে ভগবত ভক্তির ভাব আছে, গুরুদেব সমস্ত কিছু অনুভূতি করতে পারে, গুরুদেব প্রত্যক্ষ সব কিছু সব স্থান থেকে দর্শন করতে পারে, তাই তো তিনি গুরুদেব, তাই না? তো তার মধ্যে যে সমতা রয়েছে, আমরা মূর্খ আমরা বুঝতে পারবো, আমরা মনে করি যে ক্রেডিট ক্রেডিট, হ্যাঁ ক্রেডিট নিতে হবে, তাই তো সামনে গিয়ে একটুখানি বলবো, এখানে এই জিনিসটি খুব বেশি মাত্রায় আমি দেখতে পাই, সব ক্রেডিটের জন্য দৌড়ায় গুরু মহারাজ গুরু মহারাজের কাছে, খালি ক্রেডিটের জন্য দৌড়ায় না,
আমাদের কখনো ক্রেডিট পাওয়ার জন্য দৌড়ানো উচিত না, সম্মান পাওয়ার জন্য কখনো দৌড়ানো উচিত। গুরুদেবের কাছে প্রার্থনা করা উচিত কি, সকলে সম্মান করিতে সকতি দেহ নাথে যথাযথ, তবে তো গাইব হরিনাম সুখে অপরাধ হবে, অপরাধ থেকে তবে মুক্ত হতে পারবো এবং সুখে হরিনাম গাইতে পারবো। যেমন সকলকে সম্মান করবার প্রবণতা আমাদের ভিতরে আসবে, কিন্তু আমরা যদি সকলকে সম্মান করি না, নিজে শুধু সম্মানের প্রত্যাশা করি, হ্যাঁ, আর গুরুদেবের কাছে ক্রেডিটের জন্য দৌড়াই, চলবে তো? ঠিক আছে, তো আমাদেরকে এটি ধ্যান রাখতে হবে, এটা সম্পর্কে এখানে বলা হয়েছে। অনেক সেবা করতে হবে, অনেক সেবা, অক্লান্ত সেবা, সেবার শেষ নেই। ছাড়িয়া ভেরি গুড, এটা জেনে রাখা উচিত, বৈষ্ণবের সেবা ছেড়ে কোনো নিস্তার আমাদের নেই, ঠিক আছে? আমাদের নিস্তার উদ্ধার একমাত্র বৈষ্ণবের কৃপাতেই হবে। ওই জন্য আমাদের বেশি করে কি করতে হবে, বৈষ্ণবদের সেবা করতে হবে। কি বলছে, কে কৃষ্ণে প্রেম কৃষ্ণে ভক্তে মৈত্রী আচরণ বালিসেতে কৃপা আর দেশি উপেক্ষণ। তো এখানে বলা হয়েছে যে করিলে মধ্যম ভক্ত শুদ্ধ ভক্ত হন, কৃষ্ণ নামে অধিকার করেন অর্জন। তো মধ্যম যে বৈষ্ণব, যিনি মধ্যম স্তরে রয়েছে কনিষ্ঠের উপরে, তো তিনি যদি কি করে, কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তে মৈত্রী আচরণ, তো কৃষ্ণ প্রেমের জন্য সবাই মিলে একত্রিত হয়ে রয়েছে, প্রত্যেকে যদি একে অপরের সাথে একটি মিত্রের মতো সম্বন্ধ, মৈত্রীর সম্বন্ধ, বন্ধুত্বের মতো সম্পর্ক রাখি, এটি কিন্তু খুব ভালো, এতে কৃষ্ণ খুশি হন। আর কি, বালিসেতে কৃপা আর দেশি উপেক্ষণ। তো এর মাধ্যমে বোঝাচ্ছে যে সকলে আমাদের মিত্র হয়ে যাবে, প্রত্যেকে আমাদের বন্ধু হয়ে যাবে, আর দেশি যারা আমাদের দোষ ধরবে বা দুরাচারী মিথ্যাভাষী, তারা আমাদের থেকে দূরে থাকবে ভগবানের কৃপা। তো আমরা যত ভক্ত সঙ্গের মধ্যে থাকবো, ভক্তদের নিজের মিত্র বন্ধুর মতো করে একটা ভালো সম্পর্ক গড়ে তুলবো, তো এর মাধ্যমে আমরা উন্নত বৈষ্ণবে পরিণত হতে পারি। এবং যত দেশি ব্যক্তিরা রয়েছে, অর্থাৎ যারা আমাদের শত্রু ভাবাপন্ন, তাদের থেকে আমরা অনায়াসে দূরে থাকতে পারব। তো কি বলছে, এর মাধ্যমে সে কৃষ্ণ নামের অধিকারী হওয়ার যোগ্য হয়ে যায়। উত্তম বৈষ্ণবের সম্পর্কে বলা হচ্ছে কি, সর্বত্র যাহার হয় কৃষ্ণ দর্শন, কৃষ্ণ সকলে স্থিত কৃষ্ণ প্রাণধন। তো যিনি উত্তম বৈষ্ণব হন তার কি গুণ থাকবে, তার মধ্যে গুণ থাকবে তিনি সর্বত্র কৃষ্ণ দর্শন, সব কিছুর মধ্যে কৃষ্ণ দেখবেন, তিনি মাছের মধ্যে কৃষ্ণ দেখবেন, আর তিনি জলের মধ্যে কৃষ্ণ দেখবেন, তিনি প্রত্যেক জীবের মধ্যে কৃষ্ণ দেখবেন, বুঝলেন? এরূপ হবে তার চেতনা, এটি হচ্ছে উত্তম বৈষ্ণবের গুণ। আর কি বলছে, কৃষ্ণ সকলের স্থিতি কৃষ্ণ প্রাণধন, একমাত্র কৃষ্ণই হচ্ছে প্রাণধন এবং কৃষ্ণ সকলের স্থিতি, সকলেই কৃষ্ণের মধ্যে রয়েছে এবং কৃষ্ণ প্রত্যেকের মধ্যে রয়েছে, এটিকে প্রমাণ করে। তারপর কি বলছে, বৈষ্ণব বা বৈষ্ণব ভেদ নাহি তার, বৈষ্ণব উত্তম তিনি কৃষ্ণ নাম সার। তো বৈষ্ণব বা বৈষ্ণব ভেদ, তো বৈশ্য বা বৈষ্ণব ভেদ নাহি তার, বৈষ্ণব উত্তম তিনি কৃষ্ণ নাম সার। তো তিনি কখনো, তুমি বৈশ্য বা তুমি বৈষ্ণব এরূপ কখনো ভেদাভেদ করবেন না, মানে তার কাছে কোনোরূপভাবে কোনো ভেদাভেদ নেই, বুঝা গেছে? তার কাছে প্রত্যেকেই শ্রেষ্ঠ, মানে তুমি যে কনিষ্ঠ বলে সে বিচার করবে না, তুমি যে নতুন বা তুমি যে পুরানো বলে তার কাছে ভেদাভেদ নেই, তার কাছে কী বিচার আছে, প্রত্যেকেই সমান। যেরকম হচ্ছে উত্তম বৈষ্ণব আমাদের যে পরমারত গুরুদেব, তো গুরু মহারাজের কাছে কি সমস্ত সন্তানই সমান, যে আজকে দীক্ষা নিচ্ছে আর যে 20 বছর আগে দীক্ষা নিয়েছে, বোঝা গেছে? হ্যাঁ, গুরু মহারাজের কাছে কিন্তু ভেদাভেদ নেই। ও আমি তো সবে আমার এ মাসে দীক্ষা হলো,
তাহলে তো আমি অত উন্নত বৈষ্ণব নই, বা গুরু মহারাজ হয়তো আমাকে অত ভালোবাসে না, আর যারা তো এত বছর ধরে দীক্ষা নিয়েছে পুরনো, তার মানে গুরুদেব তাদেরকেই বেশি ভালোবাসে কি? ঠিক তো? কিভাবে আমরা মানে সমস্ত ভক্তদেরকে মানে ভালোবাসতে পারবো, তো গুরু মহারাজ তার প্রতি উত্তরে বলছে যে আমাদেরকে ভাবতে হবে যে আমরা পৃথিবীতে এত কত মিলিয়ন জানি বললো যে লোক আছি আমরা, তথ্য দিচ্ছে, তার মধ্যে কতজন আমরা ভক্ত আছি, তাহলে এই কয়জনই তো আমরা ভক্ত আছি, তাহলে এই কয়জন ভক্ত যদি আমরা মিলেমিশে না থাকতে পারি তাহলে কি করে হবে? বলছে তখনই আমাদের মধ্যে প্রকৃত প্রেম চলে আসবে, ভক্তদের প্রতি প্রেম যদি আমাদের করতে হয় তাহলে আমাদের ভাবতে হবে যে আমরা সমগ্র পৃথিবীতে এত লোক আছে তার মধ্যে ভক্ত কয়জন আছে, তাহলে এই কয়জন ভক্তই তো আমরা ভাই বোন। তো এই ভাবটিকে আমাদের নিজেদের মধ্যে রাখতে হবে এবং বুঝতে হবে যে আমরা যেন যথারূপ প্রত্যেকে ভক্তদের প্রতি একটি প্রেম, তাহলে আর নিন্দা করার মানসিকতাটা আসতে পারে না, আমরা তো এই কয়জন মাত্র সমষ্টি কয়েকজন ভক্ত আছি, প্রীতিকর সম্বন্ধকে আমাদের রাখতে হবে এবং সর্বোপরি কৃষ্ণ কেন্দ্রিক গুরু কেন্দ্রিক যখন আমরা রাখবো, প্রভুপাদ কেন্দ্রিক রাখবো, তখন নিশ্চিত রূপেই আমাদের মধ্যে সেই ভেদাভেদ ভাব আসবে না, বা আমরা অন্যের ভুল ত্রুটি দর্শন করে সেটিকেই সব থেকে বড় করে দেখব না। এবং এখানে যে বলছে যে উত্তম অধিকারী হওয়ার তখন যোগ্য, তো উত্তম অধিকারী ব্যক্তিকে দর্শন করে তার গুণমহিমা গাওয়ার মাধ্যমে আস্তে আস্তে তার মতো শ্রেষ্ঠ গুণ আমাদের মধ্যে আসবে। তো গুরুদেবের কৃপা সান্নিধ্যে থেকে তার সেবা করার মাধ্যমে, তাকে সন্তুষ্ট করার মাধ্যমে আস্তে আস্তে তার কৃপা দ্বারা আমরাও তো শুদ্ধ হব। তাই আমাদের অ্যাসপায়ারিং হতে হবে, আসক্তি রাখতে হবে, আকাঙ্ক্ষী হতে হবে যেন গুরুদেব এরূপ কৃপা আমাদের উপর বর্ষণ করে, আমরা যেন উত্তম স্তরে গিয়ে পৌঁছাতে পারি এবং কোনো ভেদাভেদ না করে সকলকে সমান বলে মেনে তাদের জন্য সেবা করতে পারি। তো এখানে কী বলছে, অতএব মধ্যম বৈষ্ণব মহাশয় সাধু সেবা রত সদা থাকেন নিশ্চয়, প্রাকৃত বৈষ্ণব যেই বৈষ্ণবের অপ্রায় নামাবাসে অধিকারী সর্বশাস্ত্রে গায়। তো বলছেন যে যিনি মধ্যম বৈষ্ণব তিনি সদা সর্বদা সাধুর সেবায় রত, সাধুদের বৈষ্ণবদের সেবায় রত হয়ে রয়েছে, দিন রাত তিনি বৈষ্ণবদের সেবা করে চলেছেন। আর কি প্রকৃত বৈষ্ণব যেই বৈষ্ণবেরও প্রায় নামাবাসে অধিকারী সর্বশাস্ত্রে গায়, তো প্রকৃত বৈষ্ণব যিনি তো তিনি এই সমস্ত বিষয়গুলিকে শাস্ত্রের নির্দেশ অনুসারে মেনে চলবেন, এবং যেহেতু মেনে চলেন তো সমস্ত শাস্ত্র তার গুণমহিমাকে বর্ণনা করছে, যে যিনি শুদ্ধ বৈষ্ণব তিনি কখনোই এই বৈষ্ণব সেবা থেকে চ্যুত হবে এবং কখনো ভেদাভেদ করবে এবং সদা সর্বদা অসাধু সঙ্গ থেকে রত থাকে, এবং তবেই তিনি নাম জপের নামের আশ্রয়কে গ্রহণ করার প্রকৃত যোগ্য হবে। এরপর বলছেন যে কি মধ্যম বৈষ্ণব মাত্র নামে অধিকারী, শ্রীনাম ভজনে অপরাধের বিচারী, উত্তম বৈষ্ণবে অপরাধ অসম্ভব, সর্বত্র দেখেন তিনি কৃষ্ণেরও বৈভব। তো মধ্যম বৈষ্ণব যিনি তিনি নাম জপের অধিকারী, কিন্তু শ্রীনাম ভজনে অপরাধের বিচারী, তো শ্রীনাম ভজন ভগবানের দিব্য নাম ভজনে জপের মধ্যে সেখানে যদি তারা কোনো অপরাধ করে তো সে অপরাধ অনুসারে তাদেরকে ফল ভোগ করতে হবে, তো কারণ তাদের মধ্যে কোথাও না কোথাও বিচার করার একটি প্রবণতা রয়েছে। কিন্তু যারা উত্তম বৈষ্ণব তাদের ক্ষেত্রে কি উত্তম বৈষ্ণবের অপরাধ অসম্ভব, যিনি উত্তম বৈষ্ণব তার থেকে কোনোরূপভাবে কোনো অপরাধ হবে না, যেরূপ পরমারাধ্য গুরুদেব তিনি কোনোরূপভাবে কোনো অপরাধ করতেই পারেন না। কেন
প্রভু কি কারণ কেন তিনি করতে পারবেন না, কারণ সর্বত্র দেখেন তিনি কৃষ্ণের বৈভব, তিনি সব কিছুর মধ্যে কৃষ্ণকে দর্শন করেন, কৃষ্ণের বৈভব দর্শন করেন। যেখানে সর্বকিছুর মধ্যে কৃষ্ণ দেখছে, সে কোনো প্রাণীকে আঘাত করতে পারবে? যে যখন তিনি যখন প্রত্যেক ব্যক্তির মধ্যে কৃষ্ণের উপস্থিতি দেখছেন, তিনি কোনো ব্যক্তিকে আঘাত দিতে পারবেন? পারবেন না। এটি হচ্ছে তার গুণ, তো তার দ্বারা কোনোরূপভাবে কোনো অপরাধ হবে না। তো নিজ নিজ অধিকার করিয়া বিচার, সাধু নিন্দা অপরাধ করি পরিহার। তো নিজে নিজের অধিকারকে বিচার করে কি আমার কতটা যোগ্যতা আছে যে আমি কাউকে কিছু বলবো, বা আমার বলা উচিত, বা আমার ঠিক করা উচিত, বা দোষ দর্শন করা উচিত, হ্যাঁ সেই অনুসারে কি সাধু নিন্দা অপরাধ করি পরিহার। তো সাধু নিন্দা অপরাধ থেকে বঞ্চিত থাকার প্রয়োজন রয়েছে। এরপর বলছে কি সাধু সঙ্গ সাধু সেবা নাম সংকীর্তন সর্বজীবে দয়া এই ভক্ত আচরণ। ভক্তের আচরণ কিরূপ হওয়া উচিত? সাধু সঙ্গ, এটি হচ্ছে প্রথম, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে কি সাধু সেবা, সাধুদের সেবা করা, এবং তৃতীয় হচ্ছে নাম সংকীর্তন, নাম সংকীর্তন করতে হবে। এই হচ্ছে ভক্তের আচরণ। হরিদাস ঠাকুর বলছেন ভক্তের আচরণ কি বলো, দ্বিতীয়টি কি বললাম, তৃতীয়টি কি বলেছি, নাম প্রথমটি কি বললাম, সাধু সঙ্গ, দ্বিতীয়টি সাধু সেবা, ঠিক আছে। প্রথম হচ্ছে কি দ্বিতীয়, তাহলে প্রথম দ্বিতীয় দুটি এক, প্রথমে সাধু সঙ্গ করবো না সাধু সেবা করবো, সাধুরা যদি সুযোগ দেয় তবে না সেবা করতে পারবো, তারা কৃপা করবে তবে তো সেবা করতে পারবো। তারপর কি আছে সাধু সাধু সঙ্গ, তারপর আসছে সাধু সেবা, এবং সাধু সেবা পরে রয়েছে নাম সংকীর্তন, তবে আমরা নাম সংকীর্তন করতে পারবো সুন্দরভাবে। তো সর্বজীবে দয়া এই ভক্ত আচরণ, এবং সমস্ত জীবে চার নম্বর কি সর্বজীবে দয়া, চার নম্বর সর্বজীবে দয়া। তো সর্বজীবে দয়া কিভাবে আসবে, সমস্ত জীবে দয়া কিভাবে আসবে বলুন, প্রথমে আসবে সাধু সঙ্গ। যখন আমরা সাধু সঙ্গ করবো, সাধু সঙ্গের মাধ্যমে আমাদের মধ্যে কি হবে সাধুদের সেবা করার প্রবৃত্তি, যখন আমরা সাধুদের সেবা করবো সাধু সেবা করার মাধ্যমে আমরা বিনয়ী নম্র দীনহীন পতিত বলে নিজেকে বিচার করব, তার মাধ্যমে কি হবে তখন আমরা নাম সংকীর্তন করার জন্য, ভগবানের দিব্য নাম জপ করার জন্য, মহিমা কীর্তন করবার জন্য, মহিমা বর্ণন করার জন্য যোগ্য হব, এবং তখন যখন যোগ্য হব তবে কি হবে, তবে আমরা অন্যান্য জীবের কঠিন দুরাচার পরিস্থিতি মধ্যে জীব যে কলিযুগে এসে অতীত হয়ে কষ্টপ্রাপ্ত হচ্ছে সেটিকে অনুভূতি করতে হবে, এবং তাদের মঙ্গল সাধনের জন্য তখন আমরা কি করব জীবে দয়া করব। জীবে দয়া মানে কি, জীবে দয়া মানে কি খিচুড়ি বিতরণ করে তাদের, হ্যাঁ জীবে দয়া মানে হচ্ছে তার প্রকৃত কল্যাণ সাধন করা। জীবে দয়া মানে এই নয় যে তার ঠান্ডা লাগছে তাকে একটা কম্বল নিয়ে দিয়ে আসি, এটি সমাজ সেবা, বোঝা যাচ্ছে দুটোর মধ্যে অন্তর আছে। জীবে দয়া, দয়া করছেন, জীব মানে তো এই শরীরটা না, জীব মানে হলো আত্মা, হ্যাঁ সেই জীবাত্মাকে আপনি কি করছেন দয়া করছেন, সেটি কি দয়া, আপনি কি দয়া, আমরা এই জগতে কাকে দয়া করব, নিজেদেরই তো দয়ার প্রয়োজন, হ্যাঁ মনে হয় দয়া করতে পারবেন, কিন্তু কি করতে পারি তার প্রকৃত কল্যাণ সাধন করতে পারি, যখন সাধুগুরু বৈষ্ণবের কৃপা থাকবে আমাদের উপর, সেটি কি তাদেরকে সেই বস্তুকে দেওয়া, গোলকের প্রেম দান, হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে। সেই এমন দুর্লভ মানব দেহ পাহিয়া কি কর ভাবনা কেহ, এবে না বুঝিলে যশোদা সুত চরম পরিবেলা। তো এই দুর্লভ প্রাপ্ত মনুষ্য দেহকে পেয়ে আমরা যদি
না বুঝি যে আমাদের কি করা উচিত, কোনটা আমাদের করণীয়, তাহলে হচ্ছে সব থেকে বড় মূর্খতা, লজ্জার বিষয়। তো তাই আমাদের বুঝতে হবে যদি জীবে দয়া করব, অর্থাৎ তাকে কৃষ্ণ প্রেম হরিনামের প্রতি আসক্ত করব এবং কৃষ্ণ ভাবনামৃতের মধ্যে তাকে যুক্ত করব, এটি হচ্ছে জীবের প্রকৃত কল্যাণ সাধন করা। বোঝা গেছে? হ্যাঁ, ক্লিয়ার, বুঝতে পেরেছেন? জীবের প্রকৃত কল্যাণ সাধন কি? জীবের কল্যাণ সাধন কাম, জগতে আসিয়ে মধুর নাম, অবিদ্যা তিমির তপন রূপে হৃদ গগনে বিরাজে। জীবের কল্যাণ সাধন কাম, প্রকৃত কল্যাণ কি? জগতে আসিয়ে মধুর নামে, যে মধুর নাম এসছে এটিকে বিতরণ করা। বোঝা গেছে? মহাপ্রভু যে ঔষধি নিয়ে এসেছি, কি এনেছি? ঔষধি মায়া নাসিবার লাগি, হরি নাম মহামন্ত্র লহ তুমি মাগি। তো কি বলছে? যে এনেছি ঔষধি, এই ঔষধি নিয়ে এসেছি, ওষুধ নিয়ে এসেছি, মেডিসিন নিয়ে এসেছি, কিসের? করোনা ভাইরাসের। পরম করুণা এনেছেন মহাপ্রভু জীবকে উদ্ধার করার জন্য। এই জগতের যে ভবরোগে রোগগ্রস্ত হয়ে রয়েছে জীব, তাদের কল্যাণ সাধন করে তাদেরকে রোগ মুক্ত করার জন্য মহাপ্রভু কিনেছে ঔষধি মায়া নাসিবারও লাগিয়ে, মায়াকে নাশ করার জন্য ওষুধ এনেছে। সেটি কি? হরিনাম মহামন্ত্র। হরিনাম মহামন্ত্র নেওয়ার মাধ্যমে কি হবে? সেই ভবরোগ থেকে আমরা মুক্ত হতে পারি। হরিনাম মহামন্ত্র লহ তুমি মানি, আমার কাছ থেকে চেয়ে নাও। ভকতি বিনোদ প্রভু চরণে পড়িয়া সেই হরিনাম মন্ত্র লোহিল মানিয়া। তো ভকতি বিনোদ ঠাকুর তিনি কি করছেন? তিনি চরণে পতিত হয়েছেন। কার চরণে পতিত হয়েছেন? মহাপ্রভুর চরণে পতিত হয়ে বলছে সেই ঔষধি চেয়ে নিচ্ছে, যে আমাকে দিন, আমাকে আগে দিন, আমি সব থেকে ভয়ঙ্কর রোগগ্রস্ত হয়ে রয়েছি। বলে যিনি ভক্তি বিনোদ ঠাকুর, যিনি আচার্য আমাদের, তিনি এরূপ আচরণ করে দেখাচ্ছেন আমাদের যে এইভাবে চাইতে হয়। তার কাছে? গুরুদেবের কাছে, কৃষ্ণের কাছে। কি চাইব? ধন জন পতি প্রতি। হে কৃষ্ণ কৃপা করে তুমি আমাদের এই ঔষধি প্রদান করো, যে ঔষধি দ্বারা এই মায়ার রোগ যে আমরা গ্রস্ত হয়ে পড়েছি, এই রোগ থেকে যাতে আমরা মুক্ত হয়ে যেতে পারি। বোঝা গেছে? এখানে সেটির কথা বলা হয়েছে। তো একজন ভক্ত কিরূপ আচরণ করবে, তার মধ্যে চারটি লক্ষণ আছে। প্রথমটি আমি কি বললাম? সাধু সঙ্গ। দ্বিতীয়টি কি বললাম? সাধু সেবা করবে। তৃতীয়টি কি? নাম সংকীর্তন করবে। এবং চতুর্থ, তিনি জীবে দয়া করবেন। ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেছে? যখন প্রয়োজন সবসময় আপনার উত্তর দিতে পারবেন, এটি মনে থাকবে। চারটি বিষয়। তো এরপর কি বলছে? প্রমাদে যত্তবি ঘটে সাধু বিগহন, তবে অনুতাপে ধরি সে সাধু চরণ, কাঁদিয়া বলিব প্রভু ক্ষমি অপরাধ, এ দুষ্ট নিন্দকে কর বৈষ্ণব প্রসাদ, সাধু বড় দয়াময় তবে অদ্রবণে ক্ষমিবেন অপরাধ কৃপা লিঙ্গনে হরিব। তো এখানে বলছেন যে যদি কেউ গণ্ডগোল করে ফেলে তাহলে কি হবে? বুঝে গেছে? ধরুন সব কিছু ঠিক আছে, ভালো, কিন্তু যদি প্রভুজি কোনো গণ্ডগোল কোনো কারণে হয়ে যায় তাহলে কি হবে? কেউ যদি গণ্ডগোল করে, দুষ্ট প্রবৃত্তি যদি কাউ মাথায় আসে, প্রমাদে, প্রমাদে কি বলা হয়েছে? প্রমাদে, প্রমাদে মানে কি? প্রমাদ মানে হচ্ছে পাগলামি,
প্রমাদ মানে হচ্ছে প্রমত্ত হয়ে যাওয়া, মানে প্রমত্ত হয়ে উন্মত্ত হয়ে দৌড়ানো, মানে যেখানে সে জানে না তার কি করা উচিত না উচিত, কনফিউজ হয়ে যাওয়া, ঠিক আছে। প্রমত্ত নূনম প্রমত্ত কুরুতে বিকর্মা, প্রমত্ত হয়ে যাওয়া, প্রমত্ত হয়ে পাগল প্রায় হয়ে ধাবিত হওয়া, বুঝে গেছে, পাগল প্রায় হয়ে ধাবিত হওয়া। বলছে প্রমাদের যদ্যপি ঘটে সাধু বিগমন, সাধু যদি কোনো কারণে কোনো গণ্ডগোল করে ফেলে সেক্ষেত্রে কি, তবে অনুতাপে ধরি সে সাধু চরণ, তার কি করা উচিত, অনুতাপ, প্রথম তো তার হৃদয়ের মধ্যে অনুতাপ আনা উচিত যে আমি ভুল করেছি, বৈষ্ণবের চরণে অপরাধ করেছি, তো তাই কি করব, সাধুর চরণ, সাধুর চরণ, বৈষ্ণবের চরণকে তৎসঙ্গ আলিঙ্গন করে, বুঝা গেছে, চরণ ধরে নিতে হবে। আর কি, কাঁদিয়া বলিব প্রভু ক্ষমা অপরাধ, কি বলতে হবে, চরণ ধরে কাঁদতে কাঁদতে বলতে হবে ক্ষমা করো আমার অপরাধকে। আর এ দুষ্ট নিন্দকে করো বৈষ্ণব প্রসাদ, এ তোমার বৈষ্ণবের প্রসাদ, তোমার চরণের দাস বলে আমাকে মনে করো এবং আমি যে অপরাধ করেছি সেই অপরাধ থেকে আমাকে মুক্ত করো, আমাকে ক্ষমা করো বলে এরকম প্রার্থনা করা উচিত, ঠিক আছে। তো এটি এরূপ প্রার্থনা করতে হবে, বৈষ্ণব প্রসাদ কেন বলা হয়, বৈষ্ণব প্রসাদ মানে তোমার দাস বলে আমাকে মনে করো, বৈষ্ণব প্রসাদ মানে তুমি যেরকম যা কিছু ধারণ করছো সেটি তোমার প্রসাদ, তোমার দান, তো আমাকে মনে করো তোমার সেবক, তোমার দান বলে, মানে আমি তোমারই, অন্য কাউর নই, আর তোমারই দান, এরূপ ভাবে আমাকে মনে করো, ঠিক আছে, যার জন্য বৈষ্ণব প্রসাদ বলা হয়েছে। তো তো একটি উদাহরণ আমি দিচ্ছি, যেখানে চাপাল গোপাল, নাম শুনেছেন আপনারা, শুনেছেন তো, আমার চাপাল গোপালের আজ কৃপা হলো বদন ভরিয়া সবাই হরি বল, হরি হরি জয়। তো চাপাল গোপালকে, চাপাল গোপাল লীলা আসে মহাপ্রভুর গৌর লীলাতে, চাপাল গোপাল বলে দুই বড় ব্যক্তি ছিলেন, তারা শ্রীবাস ঠাকুরের চরণে অপরাধ করেছিল, শ্রীবাস ঠাকুরের দ্বারে তারা কি করেছিল, পশুর মুন্ড রেখে দিয়েছে এবং তার শরীরের নাড়ি ভুঁড়ি মাংস আদি রক্ত সহ রেখে দিয়েছে, রেখে দিয়ে তার আশেপাশে যত বৈষ্ণবরা ছিল তাদেরকে নিন্দা করেছে। তো যখন শ্রীবাস ঠাকুর ঘরের দ্বার খুলেছেন, দ্বার খুলে বেরিয়েছেন, তো দেখছে জবার পুষ্প এবং সেই পশুর মাংস আদি নোংরা রক্ত বস্তু ওখানে পড়ে রয়েছে, যেটিকে দেখে শ্রীবাস ঠাকুর আশ্চর্য হয়ে গেছেন, শ্রীবাস ঠাকুর হাহাকার করছেন, চিন্তা করছেন কীরূপভাবে আমার দ্বারের মধ্যে কি অশুভ দিন হয়ে গেল, যেখানে এত বড় অন্যায় আমি দেখছি আমার দ্বারের সামনে এরূপভাবে কে রেখে দিয়েছে। কিন্তু চাপাল গোপাল কী করেছে, তারা এরূপ বদমাশি করে এই জিনিসটি শ্রীবাস ঠাকুরের দ্বারে রেখে দিয়ে যায় এবং সকলকে নিন্দা করে যে দেখো এ দিনের বেলায় হরি হরি করে, আর রাতের বেলায় এসব পাপ কর্ম করে, তো এ মাছ মাংস খারাপ দুরাচার বস্তু ভক্ষণ করে এবং তন্ত্রবিদ্যা আদি খারাপ কার্য করে, কিন্তু দিনের বেলায় এ নিজেকে ভক্ত বলে পরিচয় দেয়, মহাপ্রভুর ভক্ত। তো এরূপ ঠকবাদ হচ্ছে এই শ্রীবাস, এই বলে সমস্ত স্থানে স্থানে প্রচার করে। তো এটি একটি বড় অন্যায় করেছিল, চরম অপরাধ, কার চরণে, শ্রীবাস ঠাকুরের চরণে। তো অনেক বড় বড় বৈষ্ণব অপরাধ করার ফলে কি হয়েছিল, চাপাল গোপালের শরীরে কুষ্ঠ রোগ হয়ে গেছে, তারা ভয়ঙ্করভাবে কষ্ট ভোগ করছিলেন, ক্রন্দন করছিলেন, তাদের সারা গা কুষ্ঠ রোগে রোগাক্রান্ত হয়ে গেছে, এবং তাদের শরীর থেকে গলে গলে মাংস পড়ত,
তারা অনেক ভয়ঙ্কর কষ্টপ্রাপ্ত হয়েছিল। তো তাদের সুরাহা একমাত্র ছিল বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হওয়া। তো তারা মহাপ্রভুর কাছে যায়, প্রার্থনা করে, কিন্তু সমস্ত বৈষ্ণবের কাছে গিয়েও তার কাছে একটাই সুরাহার রাস্তা আছে যে তুমি যার চরণে অপরাধ করেছো শিবাস ঠাকুর তার কাছে গিয়ে প্রার্থনা করো, যদি তিনি তোমাকে অপরাধ থেকে মুক্ত করেন তবেই তুমি গিয়ে এই কঠিন পরিস্থিতি থেকে সুরাহা প্রাপ্ত হবে, আবার পুনঃ তোমাদের সুন্দর গৃহকে প্রাপ্ত করবে। তো তখন তারা শিবাস ঠাকুরের চরণে প্রার্থনা করে এবং শিবাস ঠাকুরকে বড় দয়াময় কৃপাময় তিনি কৃপা করলেন এবং পুনরায় চাপা গোপাল লীলা করলেন। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে জয়, শ্রী চাপা গোপাল লীলা কি জয়, শিবাস ঠাকুর কি জয়, শ্রীমান চৈতন্য মহাপ্রভু পঞ্চতত্ত্ব ভগবান কি জয়। তো তাই এখানে কি বলা হচ্ছে, সাধু বড় দয়াময় তবে আর্দ্র মনে হমিবে না অপরাধ কৃপালিঙ্গনে। তো চাপার গোপাল চরণে গিয়ে পড়ে গেছিলেন শ্রীবাস ঠাকুরের এবং শ্রীবাস ঠাকুর কি করেছেন, তাদের তুলে নিয়ে আলিঙ্গন করে তাদেরকে উদ্ধার করে দিয়েছেন। হরিব সেরূপ ভাবে আমরা আরেকটি লীলা তো দেখতে পাই, অনেক লীলা রয়েছে, আমরা দেখি কোথায় জগাই মাদাই উদ্ধার লীলা। মহাপ্রভু কি করেছিলেন, তাদের চরণ থেকে তুলে নিয়ে আলিঙ্গন করেছিলেন আর মহাপ্রভুর আলিঙ্গন মাত্রই তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেছিল, তাদের উদ্ধার হলো। হ্যাঁ, তো সাধু বড় দয়াময় বৈষ্ণব ভীষণ দয়াময়, তিনি কি করবেন, তার কাছে এসে যদি কেউ ক্ষমা চায় বৈষ্ণব অপরাধের জন্য তিনি চরণ থেকে তাকে তুলে আলিঙ্গন করে তার অপরাধ থেকে মুক্ত করবে তাকে, ক্ষমিবেন অপরাধ কৃপা আলিঙ্গনে, কৃপা করে আলিঙ্গন করে। এই তো প্রথম অপরাধের বিচার শ্রীচরণে নিবেদিনু আজ্ঞা অনুসার। তো এই তো প্রথম অপরাধের বিচার, তো অপরাধের বিচার সর্বপ্রথম অপরাধের বিচার যে কি শ্রীচরণে নিবেদিনু আজ্ঞা অনুসার। তো অপরাধের প্রথম বিচার আমাদের কিরূপ ভাবে দেখতে হবে, যে অপরাধ করেছি মানে আগে কি করব, কি করব, সিধে গিয়ে আগে চরণে দণ্ডবত, কোনো কথা না, বুঝা গেছে, একদম চরণে নিজেকে সমর্পিত করে দিতে হবে। হরিদাস পাদ পদ্ম ভ্রমর জন হরিনাম চিন্তামণি তাহার জীবন। তো বলছেন যে ছিল হরিদাস ঠাকুর মহাশয় পাদ পদ্মে যে ভ্রমর, তো হরিদাস ঠাকুরের চরণকে কি বলা হয়েছে, একটি পদ্ম, কি বলা হয়েছে, পদ্ম, আর পদ্মের মধ্যে কি ঘরে উপরে ভ্রমর। তো হরিদাস ঠাকুরের চরণে যিনি ভ্রমরের মতো যে ভক্ত সদা সর্বদা ভ্রমিত হচ্ছে, হ্যাঁ মানে হরিদাস ঠাকুরের চরণের বন্দনা করছেন প্রার্থনা করছেন, হ্যাঁ তো সেটা কি বলছে, তার হরিনাম চিন্তামণি তাহার জীবন। তো সেই ব্যক্তির প্রকৃত জীবন কি হবে এই গ্রন্থটি কি ছিল, হরিনাম চিন্তামণি। তো ইতি হরিনাম চিন্তামণ সাধু নিন্দাপরাধ বিচার নাম চতুর্থ পরিচ্ছেদ। জয় শ্রী হরিদাস ঠাকুর মহাশয় কি জয়, শ্রী ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় কি জয়, শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, গৌর প্রেমানন্দে হরে হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ। তো আমরা চতুর্থ পরিচ্ছেদ সমাপ্ত করলাম, তো এর পরের একাদশীতে আমরা পঞ্চম পরিচ্ছেদ শুরু করব, যেখানে কি দেবান্তরে স্বতন্ত্র জ্ঞান অপরাধ, অর্থাৎ শিবস্য শ্রীবিষ্ণুস্য ইহ গুণানুমানাদি কলম ধিয়াং ভিন্নং পশেত স খলু হরিনাম হিতকর, অর্থাৎ কি শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান বা তা থেকে স্বতন্ত্র বলে মনে করা। তো এটি হচ্ছে দ্বিতীয় অপরাধ। তো প্রথম অপরাধ আমরা কমপ্লিট করলাম, যেটি থেকে আমাদের সচেতন থাকার প্রয়োজন আছে সাধু, এবং দ্বিতীয় অপরাধ যেটি এরপরে নেক্সট একাদশীতে আমরা স্টার্ট করব, যেটা থেকে সচেতন থাকবো যে অপরাধের সম্পর্কে আমরা পড়ব হরিনাম চিন্তামণিতে, এবং সেই অপরাধ থেকে সচেতন থাকার প্রয়াস করবো,
সেটি হচ্ছে দেব দেবীদের ভগবানের সঙ্গে সমান বলে মনে করা হচ্ছে একটি বড় অপরাধ, বা ভগবানের থেকে স্বতন্ত্র যে দেব দেবীরা ভগবানের থেকে আলাদা এটি মনে করা হচ্ছে অপরাধ। তো দেব দেবতাদেরকে ভগবানের থেকে আলাদা বলেও মনে করবো না, আবার ভগবানের সমানও মনে করবো না, তো দুটোই যদি মনে করি তাহলে এটি বড় অপরাধ হয়ে যাবে। তো তাই কিভাবে আমরা এই বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত থাকতে পারি, সচেতন থাকতে পারি, সেটির জন্য আমরা কি করব, প্রয়াস করব। তো যেভাবে হোক আমরা চিন্তা করবো যে দেব দেবীরা তারা ভগবানের থেকে স্বতন্ত্র না, তারা ভগবানেরই অংশ, আবার ভগবানের থেকে শ্রেষ্ঠ বলেও মনে করবো না, তারা ভগবানের সমান বলে মনে করবো না। এটি সম্পর্কে আমরা বিচার করব নেক্সট আমাদের একাদশী। সকলকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য, এবং আজকের এই হরিনাম চিন্তামণি ক্লাস অ্যাটেন্ড করা। হরে কৃষ্ণ।